মানুষরা তো দেখছে তারাই জন, ওই দেখো আমরা খুব একটা নির্ভয় জন, কাহিনী কি আর কাকু, ও কাকু, ও কাকু, চলো আমি ক্লাস করব। ওকে ক্লাস করব আজকে। হ্যাঁ ঘুমাইছে সন্ধ্যার আগে, আমি ঘুমিতে উঠে গেছে। আমার মা ওর দাদির কাছেও থাকবে না, ওর মা তো হসপিটালে। মানে মোবাইল ধরাই দিয়েছিলাম লুল্লবুত দেখার জন্য, গল্প দেখছিল। আমি উঠে সরে আইছি আর শোবে না, আমি তোমার সাথে যাবো। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, হ্যাঁ কথা তো শুনতে পারলাম ক্লিয়ার। তো আমাদের যে আজকে টপিকটা হচ্ছে এসইও। আমাদের প্রত্যেকটা বিজনেস এর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমরা অনলাইনে যেখানে যাই কিছু করি না কেন, সব জায়গায় আমাদের এসইও শিখলে আপনারা এসইও কাজগুলো করতে পারলে আপনারা বিজনেস খুব দ্রুত গ্রো করতে পারবেন। আপনি ফাইবার বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া, এভরিথিং, যে কোনো জায়গায় আপনার গুগলে বলেন একটা সাইট কিভাবে র্যাঙ্ক করাতে হবে, সবকিছু আমরা আজকে আজকে দেখবো। বলতে আমরা আজকে দেখাইতে পারবো ততটুকু দেখবো, কিছু দেখাবো না, ঠিক আছে? তো এসইওর পার্টটা অনেক বিশাল বড় একটা পার্ট। যদি আমরা এসইও বিষয় নিয়ে প্রতিদিন ক্লাস করি তা মোটামুটি 3 মাস সময় লাগবে। এসইওর অনেকগুলো ফ্যাক্টর আছে। তো আমরা যেটা করবো, যেমন আমরা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা শিখতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের একটা গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে মিনিমাম 6 মাস সময় লাগে। মিনিমাম 6 মাস সময় লাগবে আপনার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে। আর শর্টলেট কিওয়ার্ড গুলো, যেমন শর্ট কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করা আসলে কঠিন হয়ে যাবে, লং টেল কিওয়ার্ড গুলো আমরা র্যাঙ্ক করাতে পারবো। কিন্তু তারপরে শর্ট টেল একটু করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কঠোর পরিশ্রম করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হবে। তো এবার আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ব্যাকলিং আছে, আমাদের অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে আমরা কিছু সিস্টেম দেখি যে আমরা যেগুলো এখন করব, যেগুলো সবচেয়ে সহজ, ওইগুলা আমরা শিখবো এখন। যেগুলো না করলে গুগলে আমাদের সাইট গুলো র্যাঙ্ক করবে না, বা আমরা ট্রাফিক পাবো না, ট্রাফিক না পাইলে আমরা বিক্রি হবে। তো আমরা যখন গুগল পে একটা গুগলে অ্যাড করলে কিভাবে, একটু আমরা গুগল অ্যাডটা দেখি, কিছু গুগল অ্যাড দেখি। যেমন মোবাইল ফোন দেখি, স্মার্টফোন, এখানে তো কোনো অ্যাড দেখতেছি না। ওকে আমার ভাইরাসে ধরছে, ওয়াহি মানে ইয়াহুতে ধরছে, ঠিক আছে? পেস্ট কার্ডটা দেখি, পেস্ট কার্ড আমরা দেখি কিছু ই পাই কিনা, যেমন অ্যাড পাই কিনা। এখানে আমরা অ্যাড গুলো পাইতেছি না, আমি একটু ইনকাম ট্যাক্সে যাই দেখি। সমস্যা, এখানে আমাদেরটা অ্যাড দেখাইতেছে না, সমস্যা হচ্ছে এখানে। যাই হোক, অ্যাড না দেখালেও আপনারা দেখতে পারবেন যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন, পাশে এখানে অ্যাড প্রথমে দেওয়া থাকে। অ্যাড অনেক অ্যাড এর অপশন থাকে, 3টা 4টা অ্যাড থাকে প্রথমে, কিন্তু আমার এখানে আসতেছে না। দেখি অন্য একটা কিরকম দেখা যায় একটু দেখাইতেছি আপনাদের। রাজু ভাই, যেগুলো অ্যাড দেওয়ার লেখা থাকে ওইগুলো কি আপনার গুগল বিজ্ঞাপনের মাধ্যমে ফার্স্ট পেজে আনতে হয়? আনে ওগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি দেখাবো, একটু আপনারা অপেক্ষা করেন, দাঁড়ান আমি দেখতেছি। ভাইরাসে প্রচুর মানে আক্রমণ করছে, ঠিক আছে? এখানে আমরা বেস্ট কার লিখলে অবশ্য পাইতে পারি, বেস্ট বিজ্ঞাপন গুলো মূলত কেমন হয় একটু আমরা সেটা দেখে চিন্তা ভাবনা করছি। মানে এখানে কোনো অ্যাড নাই, এটা আমাদের এক্সাম্পল হিসেবে থাকুক, এখানে এখানে থাকুক, এটা সমস্যা নাই। আমরা আরেকটা পেজ চালু করি, ওইখানে আমরা দেই ফোন দিয়ে দিই, ফোন বাই ফোন দিয়ে দিই, বাই ফোন, বেস্ট ফোন, বাই ফোন, বেস্ট বেস্ট
phone in USA. In USA. একটা কিওয়ার্ড আমরা ইউজ করলাম অথবা দি ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করতে পারি আমাদের এখানে অ্যাড গুলো শো করতেছে না আমার মনে হয় অ্যাডটা বন্ধ করা আছে আপনারা যখনই এখানে আসবেন তখন দেখবেন প্রথমে অনেকগুলো পাবেন অনেকগুলো অপশন পাবেন এখানে অ্যাড লেখা থাকবে অ্যাড এটা এটা সেটিংস এ যে গুগল অ্যাড বন্ধ করে রাখা যায় তো হ্যাঁ আমারটা মেবি বন্ধ করা হ্যাঁ তাই হবে কারো এখান থেকে নয়েজ আসতেছে একটু বন্ধ করে যান গ্রাফিক্স এগুলো কিওটে তো প্রচুরই থাকে অ্যাড থাকে মানে দেখাইতেছ না সফটটা দেই যেমন ফাইবারে অ্যাড চলে সবসময় ফাইবার এই যে দেখেন একটা পাইছি আমি অবশ্য এই যে দেখেন এখানে দেখছেন ফাইবার লেখা আছে না উপরে দেখেন একটা এডি লেখা আছে দেখছেন ব্লগের ব্লগের ভিতরে বুঝতে পারছেন এটারে বলা হয় গুগল অ্যাড এটা এটা দেখেন ফাইবার কিন্তু এমনিতে ফার্স্ট পেজে আছে তার নাম দিয়ে ঠিক আছে কিন্তু তারপরে এখানে অ্যাড দিছে অ্যাড এর মাধ্যমে লোক আসবে এখানে একটা মজার বিষয় হচ্ছে কি যদি আপনার কিওয়ার্ডটা ধরেন আপনার একটা কিওয়ার্ড আছে যেমন বেস্ট কার অথবা বেস্ট ফোন 2021 দেখেন আমি একটা লিখি যেমন বেস্ট ফোন এটা হলো আমাদের কিওয়ার্ড যেটা আমরা সার্চ করব যা বা যে কিছু কোনো কিছু আমরা সার্চ করব যে কিওয়ার্ড দিয়ে মানে যে লেখাটা দিয়ে সেটাকে আমরা বলি কিওয়ার্ড যেটাতে সার্চ করলে প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে সেটাকে বলা হয় কিওয়ার্ড মাথায় রাখেন দেখেন বেস্ট ফোন 2021 দেই এই যে দেখছেন একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে ই করলাম কি করলাম সার্চ করলাম আমার বেস্ট ফোন দরকার এবার যাদের বেস্ট ফোন দরকার তারাই তো এখানে আসবে যে বেস্ট ফোন সার্চ করবে এখানে এসে সার্চ করবে গুগল এসে বলবে যে বেস্ট ফোন কোনটা তিনি কিন্তু জানে না তিনি জানে কি গুগল জানে তিনি না জানলে গুগল জানে তিনি একটা কিওয়ার্ড তার মাথায় যেটা মানে আসলো যে আমার একটা কিওয়ার্ড আমার আমার ফোন দরকার হলো বেস্ট ফোন কত সালে 2021 সালে এবার তিনি এসে করলেন কি একটা লোক এসে এখানে সার্চ করলো এখন যারটা প্রথমে থাকবে তারটাই কিন্তু প্রথমে আগে ক্লিক করবে ক্লিক করে তার ওয়েবসাইটে চলে যাবে যেমন আমি এখন আমি একটা ক্রেতা বা এখানে আমি দেখতেছি আমার ফোন দরকার যাদের ফোন দরকার তারাই তো এখানে এসে সার্চ করবে যাদের ফোন দরকার নাই তারা তো এখানে এসে মানে সার্চ করবে না হয়তো 100 জনের মধ্যে 98% লোকেরা কিন্তু এখানে এসে কেনার জন্য সার্চ করবে আর এখানে হয়তো 2% লোকরা দেখার জন্য এখানে কিরকম ফোন হতে পারে আইডিয়া নেওয়ার জন্য এখানে আসে তাদের কিন্তু একটা আগ্রহ থাকে মোবাইল গুলো কেনার প্রতি তো এবার দেখেন এখানে প্রথম ওয়েবসাইটটা কোনটা প্রথম ওয়েবসাইটটা হচ্ছে এটা এই ওয়েবসাইটটা কিন্তু আমরা প্রথমে পাইলাম কারণ এই ওয়েবসাইটটা এসইও করা হয়েছে অনেক এসইও করা হয়েছে বিদায় কিন্তু আমাদের এখানে ওদের ফার্স্ট পেজে গুগল গুগল কোনো কারো সম্পত্তি না গুগল হচ্ছে নিজের সম্পত্তি ঠিক আছে এখানে সম্পত্তি তৈরি করে নিতে হবে আমাদেরকে মানে এটা একটা ইউএস এর একটা প্রতিষ্ঠান ধরতে গেলে গুগল কিন্তু এখানে যদি আপনারা কাজ করেন কন্টিনিউ কাজ করেন আপনি গুগলকে ঘুষ দেওয়া যায় না যে আপনি ঘুষ দিয়ে আপনি বলেন যে আমার সাইটটারে ফার্স্ট পেজ এনে দাও তাহলে সবাই এটা করতো এখানে বিনিময় কাজের বিনিময়ে এখানে আপনাকে আসতে হবে এটা অনেক দিন কষ্ট করার পরে আপনার সাইটটা যদি একবার র‍্যাঙ্ক করে তাহলে আপনাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না হয়তো প্রথমে যদি আপনার প্রয়োজনীয় অপশনগুলো না পান তাহলে দ্বিতীয় একটা ওয়েবসাইটে যাবে তৃতীয় নাম্বারে যাবে চতুর্থ নাম্বারে যাবে তারপরে যখন এই প্রথম পেজে যারা থাকবে তাদের কিন্তুই সবাই দেখবে হয়তো তার তার রিকোয়ারমেন্ট মতো পাইলো না আমার বেস্ট ফোন পাইলাম না আমার রিকোয়ারমেন্ট হয়তো 2-3 নাম্বার পেজে অথবা সর্বোচ্চ 9 নাম্বার পেজে যাইতে পারে কিন্তু সবাই যাবে না হয়তো প্রথম 2-3টা এটা দেখতে পারে মানে 2-3টা পেজ দেখতে পারে তো এবার আসেন গুগল অ্যাডটার কাজটা কি গুগল অ্যাডটা আপনি এটা করতে আপনার খরচ হবে অনেক সময়ের দরকার প্রথম অবস্থায় আমাদের এটা এটা আমরা কিন্তু ম্যানুয়ালি করতে হয় আপনি অনেক কাজ করার পরে কিন্তু এটা আসবে আর যেটা এটাকে বলা হয় ম্যানুয়ালি এসইও করা আর আপনি যেটা করবেন যদি গুগলকে টাকা দেন গুগল আপনাকে প্রথমে এনে দিবে প্রথমে আপনাকে দেখাবে যে এই কিওয়ার্ডটা আপনি ওখানে সেট করে দিলেন গুগলের ভিতরে বলেন যে আমার এই কিওয়ার্ডটা আপনারা গুগলকে টাকা দিলেন বিনিময়ে আপনাকে গুগল ফার্স্ট পেজটা এনে দিল
সেটা কত দিনের জন্য? আর এখানে যে পরিমাণ কষ্ট হয়, মানে একটা করে একজন করে লোক ঢুকলে প্রায় $1 কাছাকাছি যাইতে পারে, হয়তো 50 সেন্ট যাইতে পারে একটা করে লোকের পিছনে, এরকম কষ্ট হতে পারে, একটা বেশি কষ্ট হতে পারে, সেটা কিওয়ার্ডের উপর নির্ভর করে। কিওয়ার্ডের সাথে কতগুলো মানুষ প্রতিযোগী আছে সেটার উপর বেস করে সেই কিওয়ার্ডের উপরে তার সিপিসি কত, এগুলো দেখে কিন্তু তার কিওয়ার্ডের মধ্যে মূলত আপনার কষ্টটা বসায় গুগল। তো এবার আমাদের কিওয়ার্ডে যদি একটা করে লোক যদি মানে ঢুকে, তাহলে বিনিময় যদি আমরা $1 করে দিই, তো ধরেন দিনে তো 1,000, 10,000, 20,000 লোক ঢুকতে পারে, কত কত সাইটে 1 মিলিয়ন লোক ঢুকবে, এবার এরকম সাইট আছে, যেমন অ্যামাজনে তো কোটি কোটি লোক ঢুকে। তো এরকম সাইট আছে যেরকম, যে 10,000, 20,000 ফলোয়ার প্রতি মাসে ভিজিটর আমাদের ওয়েবসাইটে মানে চলে যাবে, তখন 20,000 মানুষ যদি আমরা এইভাবে গুগল অ্যাডটা নিতে চাই, আমাদের মোটামুটি কত টাকা যাবে তার তো বলার বাইরে, ঠিক আছে, অনেক টাকার ব্যাপার। তো প্রতিদিন $10,000 গেলে মোটামুটি বাংলাদেশের 2-3টা যদি বাড়ি গাড়ি থাকে, আশা করা যায় বিক্রি করে দিতে হবে খুব দ্রুত। তো এটা এটা তেমন বায়াররা চায় না। এটা যতক্ষণ গুগলকে টাকা দিবেন ফেসবুকের মতো, ততক্ষণ আপনার অ্যাডটা গুগলের প্রথমে দেখাবে। এটা এটা হলো অ্যাডের কাজ। আর আমরা যেটা ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি করলে যেটা হবে, এটা আমাদের 6 মাস পর্যন্ত র্যাঙ্কিং এ থাকবে, এটা কন্টিনিউ কাজ করতে হবে। যেমন এখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে হয়তো আপনারা $1,000 থেকে $2,000, $3,000 অথবা মাসিক হিসেবে আপনারা নিতে পারেন $300, $400 ইজি ভাবে নিতে পারবেন। একটা বায়ার আপনাকে এসইও এর কাজ দিলে, একটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ দিলে আপনাকে মিনিমাম স্যালারি ধরলে $30,000 স্যালারি ধরবে, মিনিমাম এক মাস কাজ করবেন তার জন্য আপনাকে $30,000 স্যালারি দিবে। এটা কতদিন দিবে? 6 মাস পর্যন্ত। আপনার একটা টার্গেট দিয়ে দিবে যে তুমি এক মাসে এতগুলা ব্যাকলিঙ্ক করবা, আর আমার এই ওয়েবসাইটে কত নাম্বার পেজ আছে এগুলো দেখবা, আমার এখানে ডিএপি বাড়াতে হবে সেটা দেখবা, এগুলো তোমার কাজ করে ধীরে ধীরে কাজ করে কিন্তু তোমাকে ফার্স্ট পেজে আনতে হবে 6 মাসের ভিতরে। আমি এটা বলে দিলাম, তোমাকে টাকা পে করবে, এটা বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার বলবে যে আমি তোমাকে টাকা দিব, টাকা নিয়ে টেনশন করে না, তোমাকে কিন্তু মাসবি প্রথম 10 নম্বরের মধ্যে থাকতে হবে, প্রথম ফার্স্ট পেজে থাকতে হবে, এটা বলবে। তখন বলে হ্যাঁ আমি করতে পারবো, আমি প্রসেস গুলো জানি, তখন তাহলে আপনি ওকে অর্ডারটা করতে পারবেন। যদি এটা তখন দেখা যাবে আপনি একটা সাইট র্যাঙ্ক করায় ফেলছেন, করায় ফেলার পর তারপরে কিন্তু বাইরের তেমন টাকা লাগবে না, টাকা লাগবে না বলতে তার টাকা লাগবেই না ধরতে গেলে। তখন হয়তো মাসে একটা লোক রাখলো, তখন 4টা লোক খাচ্ছে, একটা মানে একটা লোক রাখা মানে প্রতিদিন কাজ করলো 1.5 ঘন্টা করে কাজ করলো, কিন্তু তাহলে কিন্তু তার র্যাঙ্কিংটা কখনো হারাবে না, আর এটা আজীবনের জন্য কিন্তু ধরে রাখতে পারবে। আর এখান থেকে যতগুলো আসবে তাকে কোনো এত টাকা দিতে হবে না, একদিনের টাকাই দিতে হবে না। সেই জন্য সবসময় বায়াররা মানে ক্লায়েন্টেরা আমাদেরকে ম্যানুয়ালি ভাবে এসইও করায়। এখন এসইও করার জন্য মানে অর্গানিক ভাবে করায়, কেউ আছে টুলস এর মাধ্যমে করে, টুলস এর মাধ্যমে করলে হয়তো র্যাঙ্ক করে কিছুদিনের জন্য, তারপরে আবার সেটা স্পাম ধরে অথবা আর এখানে রোবোটিক্স এ ধরে তাকে টোটালে এই গুগল থেকে একদম বের করে দেয়। তার এটার বলা হয় গুগল পান্ডা, পান্ডা পেঙ্গুইন, গুগল পান্ডা পেঙ্গুইন এর যদি বিপরীত চলে যায় তার সাইট জীবনেও র্যাঙ্ক করবে না। সেই জন্য সব বায়াররাই মূলত আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর কাজে বলে যে ব্যাকলিং এর কাজটা সবচেয়ে বেশি করতে। আমরা যখন গুগল টপ র্যাঙ্কিং করব, মাস্ট বি আমাদের ব্যাকলিং এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। একটা ওয়েবসাইট গুগলে টিকে থাকে শুধু তার ব্যাকলিং এর উপরে, যার সাইটে যত ব্যাকলিং আছে তিনি তত র্যাঙ্কিং করতে পারবে। এটা দেখার জন্য, ব্যাকলিং চেক করার জন্য বা ডিএপি চেক করার জন্য একটা টুলস আছে। আমরা আজকে যেহেতু টুলস সম্পর্কে জানবো না, এসইওর যদি আমরা এসইওর অনেকগুলো ক্যাটাগরির কাজ আছে, ঠিক আছে, তার মধ্যে আমি কিছু ক্যাটাগরির কাজ দেখাই। আপনারা চাইলে যদি বলেন যে এসইও নিয়ে ক্লাস করেন, আমি আপাতত 2-3 মাস ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে এগুলো কাজ করলে মোটামুটি আপনার র্যাঙ্কিং এ হেল্প করবে। আর আমরা কোনো লং টাইমে কাজের জন্য অ্যাপ্লাই করব না, বলবো না যে আমি তোমাকে 6 মাসের গ্যারান্টি দিব, 6 মাসের ভিতরে তোমার আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে হবে, এরকম গ্যারান্টি না দিয়ে আমরা বলবো যে তোমার জন্য এত একটা ফিক্সড কাজ করবো, বিনিময়ে তুমি আমাকে ফিক্সড স্যালারি দিবে, তোমার সাথে আমার ফিক্সড চুক্তি, তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করলো কিনা সেটা আমার কোনো দেখার বিষয় নাই, আমি তোমার জন্য ব্যাকলিং করব। তো এখানে দেখেন কিছু ব্যাকলিং আছে, যেমন আরো অনেক ব্যাকলিং আছে, আমি ওগুলো বাদ দিয়ে রাখছি। যেমন এখানে আছে লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বিল্ডিং বলা হয়, ব্যাকলিং বলা হয়, এটা হলো বেস্ট সোশ্যাল ব্যাকলিং, যেটা বলা হয় সোশ্যাল ব্যাকলিং, এটা হবে সোশ্যাল ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া মিডিয়া লিখলাম কারণ সোশ্যাল মিডিয়ার ভিতরে এটা করতে হয়।
তো এবার দেখেন ডু ফলো ব্যাকলিং আছে, প্রোফাইল ব্যাকলিং আছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং মানে ব্যাকলিং আছে, পিবিএন ব্যাকলিং আছে, এগুলা লিঙ্ক বিল্ডিং বলা হয়, আর্টিকেল সাবমিশন আছে, মানে ইনফোগ্রাফি লিঙ্ক বিল্ডিং আছে, ওয়েব 2.0 ব্যাকলিং আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, ফর্ম পোস্টিং আছে, আরো আছে যেমন কমেন্টিং আছে, কমেন্টিং কমেন্টিং আছে, তারপরে ব্লগিং ব্লগ পোস্টিং আছে, আরো অনেক আছে, বের করলে আসলে অনেক বড় একটা জিনিস ব্লগ পোস্টিং পোস্টিং অনেক বড় একটা ফ্যাক্টর, এসইওর ফ্যাক্টরটা আসলে অনেক বড় বিশাল। এবার দেখেন একটা জিনিস মাথায় রাখেন, আমরা চাইলে কিন্তু ওই ধরনের, আর যখন আমরা একটা সাইট র্যাঙ্ক করাতে যাব কি কি করতে হবে আমাদের, আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে প্রথমে যেটা করতে হবে, ওয়েবসাইটটা গুগল কনসাল, গুগল কনসালে ওইখানে কি করতে হবে, গুগল গুগলে কে ওইটাকে সাইন আপ করাতে হবে, গুগলের গুগল কনসাল লিখলে পাবেন আপনারা, গুগল কনসাল ওইটাতে মূলত গুগলে এন্ট্রি করা হয়, গুগল কনসাল ভুলে গেলাম মনে হয়, যাই হোক ওইটা নিয়ে পরে আরেকদিন কথা বলবো। এখন ওইটা গুগল কনসাল কল সেন্টেন্স বলে, এক একজন এক একটা বলে, ওইটা আমরা বলি গুগল, গুগলে মূলত ওইটাকে বলা হয় লিস্টিং করা, গুগল লিস্টিং বলি আমরা সহজ ভাষায়, গুগলের ভিতরে আমরা লিস্ট করি যে আমার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করাতে চাই, মানে এক কথায় গুগল গুগলের পেজে এন্ট্রি করা, ওটার হলো গুগল কনসাল্ট। তো এবার এখানে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে আমাদের অনেক বিষয় জানতে হয়, যেমন প্রথমে করতে হবে অফ পেজ অন পেজ এসইও করতে হবে মাস্ট, যেমন ভিতরে আছে ওয়েস্ট এসইও প্লাগ ইন দেয়, ওয়ার্ড পেজের একটা ওয়েস্ট এসইও প্লাগ ইন আছে, আর অনেক প্লাগ ইন আছে, ওই প্লাগ ইন ইনস্টল করে পেজগুলো অপটিমাইজেশন করতে হবে, তারপরে এসইও সহকারে একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেলটা যেন এসইও সহকারে কিওয়ার্ড মিশ্রিত আর্টিকেল থাকে, আর্টিকেলগুলো যদি থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে, আপনার আর্টিকেলের উপর নির্ভর করে, আর্টিকেল যতটা ভালো হবে আপনার ওয়েবসাইট ততটা র্যাঙ্ক করবে, আপনার কিওয়ার্ড গুলো থাকতে হবে লং টেল শর্ট টেল, ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, আর অনেক বিষয় জানতে হবে, যেমন ম্যাপ তৈরি করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপনার গুগলের ভিতরে সমস্ত সোশ্যাল মিডিয়া থাকতে হবে, তারপরে ব্যাকলিং এর কাজ, আরো অনেক কাজ আছে, আমরা যেদিন গুগল টপ র্যাঙ্কিং নিয়ে কথা বলবো তখন আমরা সেদিন ওই জায়গায় চলে যাবো, কি কি করতে হবে গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে আমাদের কি কি কাজ করতে হয়। তো গুগলের একটা ফর্ম আছে, যেমন আমি একটা জিনিস দেখাই, আমি এর আগে অনেকগুলো কাজ করছি গুগল টপ র্যাঙ্কিং নিয়ে, আমার কিওয়ার্ডটা মেবি এক সেকেন্ড, আমি কিওয়ার্ডটা আমি তো আমি এর আগে কয়েকটা কাজ করছি, আমি একটা স্ক্রিনশট নিয়ে আসি আমার এই সাইটে আপনাদের দেখানোর জন্য, আমি কিভাবে মূলত কাজগুলো করে র্যাঙ্কিং করেছিলাম, এটা আমি আরো 6-7 মাস বলতে আমার 19-এর দিকে এটা করা আমার অনেক দিন লাগছে। এই যে একটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে কিং পং, 710 কিং পং একটা কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, মোটামুটি এখানে প্রতিযোগী অনেক আসছিল, এখন কমছে, সমস্যা নেই, এটা কমানো মগার। আরেকটা আছে, আরেকটা দেখাইতেছি, এটার নাম হলো এনকাম্পন সিসকো, আমি এই কিওয়ার্ডটা নিয়ে এখন আমার ওয়েবসাইটটা নাও পাইতে পারি, কিন্তু আমি যে কাজগুলো করছি আপনারা দেখতে পারবেন, তখন এটা র্যাঙ্ক করছিল অনেকদিন আগে, এই ওয়েবসাইটটা এখন বাইরে কাজ করতেছে না, এটা আমারই একটা ক্লায়েন্টের কাজ ছিল, এনকাফ, আমি কিওয়ার্ডটা কপি করি, এনকাম্পন সিসকো, এনকাম্পন সিসকো, এই দেখেন আমি অনেকদিন আগে কাজ করতেছিলাম, এগুলো সব আমার এখানে দেখেন প্রতিযোগী দেখেন প্রায় 9 লাখের মতো। যাই হোক এটা বাদ দিয়ে আমি দেখেন এই যে আমি একটা ব্লগ ব্লগ পোস্টিং করছিলাম, এটা আসছে, এখানে আরো অনেক মানুষ আছে, কিন্তু আমি কিন্তু সবাইকে নিচে দিয়ে দিছি, ঠিক আছে, আমি তো এক নাম একবারে ধরতে গেলে 7 নাম্বার পর্যন্ত আমি দিয়েছি, শুধু আমার এখানে কাজগুলো করছিলাম, কিন্তু ওয়েবসাইটটা এখন নাই, তখন ছিল, তখন এই যে স্ক্রিনশটটা দেখেন, প্রথমে বিজনেস ছিল, তারপরে আমাদের ওয়েবসাইট ছিল, তারপরে মেন ওয়েবসাইট ছিল, আমাদের মূলত 3টা পেজই আমি র্যাঙ্ক করেছিলাম, ফেসবুক ছিল, ইউটিউব ছিল, পিন্টারেস্ট ছিল, ইডিট ছিল, তারপরে আমাদের মোটামুটি সোশ্যাল মিডিয়া সবকিছুই ছিল এখানে। এখন এই ওয়েবসাইটটা মূলত কাজ করা বাদ দিছে, জার্মানি বাইরে ছিল, এখন দেখেন তারপরেও দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে আছে,
দেখেন কিওয়ার্ডটা দিয়ে ব্লগ পোস্টিং, এখানে দেখেন ব্লগ পোস্টিং কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তারপরে দেখেন ছয়টা, এটা হলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট, সাতটা এটা ব্লগ ব্লগ স্পট, সাতটা সাতটা শুধু ব্লগে আসছে, অ্যাঙ্কর টেক্সট আসছে, তারপরে দেখেন এখানে আবার অন্য জনের একটা ঢুকছে, কারণ আমাদের মূল ওয়েবসাইটই নাই এখন, তারপরে এটা অন্য জনের, এই গ্রিন গ্রিন আইটি সলিউশন এটা অন্য জনের, এটা আমাদের, তারপরে সিসকো দেখেন তার ওয়েবসাইটটা কিন্তু নাই এখন, আগেরটার সাথে দেখেন মিলে না কিন্তু, এটা কেন আমি তখন স্ক্রিনশট তুলছিলাম, পাশে একটা ম্যাপ ছিল দেখছেন ম্যাপটা ছিল, আমি সবকিছু এখানে করছিলাম কিন্তু এখন নাই, তারপরে আমি আবার দেখাই দেখেন এখন কিন্তু তার নাই। এবার দেখেন ইমেজ মনে হয় থাকতে পারে, ইমেজ গুলো সবগুলো আমি র্যাঙ্কিং করেছিলাম, হ্যাঁ ইমেজ গুলো আছে, এগুলো সব আমার ইমেজ, এটা 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 এগুলো সব মোটামুটি হ্যাঁ এই একটা আছে, এগুলো মোটামুটি প্রথম তিন চারটা আমার ইমেজ ইমেজ এসে করা হয়েছে, তারপরে ভিডিও আছে মেবি হয়তো দুই নাম্বার পেজে থাকতে পারে, এখানে শো করতেছে না, অন করে দেই, যাই হোক এখানে এখানে শো করতেছে না ভিডিওটা, ডু নট ফাইন্ড ইট, ওকে যাই হোক, দেখেন আমি যখন কাজ করতাম এরকম ছিল একটা সময়, এরকম ছিল, এখন বাইরে ওয়েবসাইটটাই নাই, উদাও হয়ে গেছে, বাইরে কাজ করা বাদ দিছে, বলতে এই বিজনেসটা তুলে দিছে, এটা সিসকো কোম্পানির যেমন পুরাতন জিনিসগুলো মূলত এখানে রিফাইন করত। যাই হোক এটা হলো এসইওর কাজ, মানে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, এই কাজটা আমি করছিলাম দুই বছরে এখানে ফার্স্ট পেজে ছিল, তো যাই হোক এখন আমি এটা কেটে দেই, এখন আমাদের যেটা করতে হবে আমরা আগে দেখবো আমরা যে কাজগুলো মোটামুটি শিখতে পারি, এখানে যে কোনো একটা কাজ শিখে আপনারা কিন্তু চাইলে মাসে 20-25,000-30,000 টাকা ইনকাম করতে পারেন শর্টলি ভাবে, এটা দেখেন লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো আমরা ফাইবারে দেখব, আর আমরা ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখতেছি এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো সার্ভিসের কিন্তু ডিমান্ড অনেক বেশি, এখানে মানুষ খুবই কম, এসইওর এসইওর মানুষ বাংলাদেশে খুবই কম, খুবই কম বলতে খুবই কম, একবার লো পজিশনে আছে, যেমন লিঙ্ক বিল্ডিং তে দেখেন আমরা সার্ভিসটা যদি দেখি, সার্ভিস সবগুলো সার্ভিস দেখবেন দেখেন কি পরিমাণ মানুষ এখানে আছে, যেমন লিঙ্ক বিল্ডিং লিখলাম দেখেন দেখছেন, এটা চিন্তা করছেন মাত্র 2,769টা সার্ভিস আছে অ্যাভেলেবল, এখানে যদি আপনি দেখেন এখানে কি পরিমাণ ডিমান্ড কাজের, 65,290, 95, 100, এগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল কাজ, এই কাজগুলো দেখেন একটু আপনারা 15, 20, 25, এখানে খুব ডিমান্ড, এই কাজগুলো যদি আপনারা করেন খুব ডিমান্ড পাবেন, টাকা পাবেন, প্রচুর টাকা পাবেন, আর এখানে দেখেন মাত্র 2,769টা সার্ভিস অ্যাভেলেবল আছে লিঙ্ক বিল্ডিং এর কাজটা যদি আপনারা শিখতে পারেন, যেমন এবার আমি দেখেন অনলাইন যখন আমি এখানে আসব দেখেন অনলাইন সেলার যখন সার্চ করব মাত্র 341টা সার্ভিস এখানে অ্যাভেলেবল, আপনারা চিন্তা করছেন যেদিনকে আপনারা এই গিগটা পাবলিশ করবেন তার পরের দিনই প্রথম পেজে, ঠিক আছে, আর কিছু কারমেশ মানে কারিশমা আছে ওই কারিশমা গুলো যদি নিতে পারেন আশা করা যায় যে তারপরের দিন থেকে অর্ডার শুরু হয়ে যাবে, এসির কাজটার প্রচুর ডিমান্ডে ভাই, যদি বলি বইলা শেষ করা যাবে না, এটা এত ডিমান্ড এই কাজটা করতে গেলে, আর এখানে যারা আসে খুবই খুবই শর্ট টাইমে এখানে আসছে, দেখেন একজনে কয়টা গিগ র্যাঙ্ক করছে, প্রথমেই এই লোকটার এই একটা গিগ র্যাঙ্ক করছে টপ রিলেটেড সেলার, এই একজন টপ রিলেটেড, এই একজন দেখেন এরই তিনটা গিগ ফার্স্ট পেজে, এই যে দেখেন কি পরিমাণ কাজ আছে এখানে, 19টা অর্ডার আছে $15 করে নিত, মানে $50 $150 আর হচ্ছে $225, আপনারা যদি এসইওর কাজ শুরু করেন তাহলে কাজ শেষ করতে পারবেন না, এখানে গিগ পাবলিশ করলে আল্লাহর রহমতে মোটামুটি অর্ডার পেয়ে যাবেন, খুব মানে শর্টলি অর্ডার পাবেন, এখানে দেখেন $95 করে নিতেছে মোটামুটি 278টা কাজ রানিং আছে, একটু বাইবা দেখেন, আর তিনি আসছে কত সালে, হয়তো পুরাতন হতে পারে দেখি 2012 সালে আসছে, মোটামুটি 3,000 কাজ কমপ্লিট করছে, আর এ লোকটা দেখি এ লোকটা কত সালে, এটা 2011 সালে, এগুলো পুরাতন খেলোয়াড় ঠিক আছে, তারপরে এই মেয়েটারে দেখেন এটা মেবি নতুন হবে, 3D মোশন দিচ্ছে, 9টা কাজ রানিং আছে $65 করে নেয়, তিনি আসছে 19-এর দিকে 304টা কাজ করছে, এবার তারা দুজনের কাজটা কি করবে একটু এটা এটা খেয়াল করেন, তিনি কি করবে 90টা হাই ডিএ ডু ফলো ব্যাক লিঙ্ক করবে, আমরা যেমন ফেসবুক প্রমোশন করি কয়টা পোস্ট করি
30টা 40টা 50টা 60টা করে পোস্ট করি, এখানে 90টা পোস্টের বিনিময়ে তিনি কত নিবে? 75 $95। এটা কতদিনই করবে? 21টা। এটা করতে লাগবে সর্বোচ্চ একদিন, সর্বোচ্চ একদিন, এটা 2 থেকে 3 ঘন্টা আমাদের হয়ে যায় 90টা ব্যাকলিং করতে। 90টা ব্যাকলিং এর দাম যদি $95 নেয়, তাহলে চিন্তা করেন কি পরিমাণ ডিমান্ড এখানে। দেখেন এ কি করবে, মাত্র 25টা ব্যাকলিং করবে, বিনিময়ের দাম নিবে $65। এক মিনিট, আমি কি আছি? আপনারা তো সবাই চুপচাপ। হ্যাঁ আছি আছি। ওকে, কিছু বুঝতে পারতেছেন না? মাথা ঘুরে যাইতেছে? না না বুঝতে পারতেছি। ওকে ঠিক, তাহলে এবার দেখেন 25টা ব্যাকলিং করবে, বিনিময় কি নেবে? $65। কি কি করবে? একটা গেস্ট পোস্টিং করবে। আমার একটা মেসিং হয়েছে, সেটা হলো গেস্ট পোস্টিং। তো আমার এটাতে রাখি নাই, না রাখছি। আর বললাম না, এখানে অনেক ব্যাকলিং আছে ভাই, যেটা বলে শেষ করা যাবে না, আর অনেক এসি এর অনেক ফ্যাক্টর আছে। এবার দেখেন, আরো আমি আমি যেগুলো কাজ জানি ওইগুলো দেখেন। ম্যাপ ক্রিয়েট ক্রিয়েট এটা করতে হবে তো বিজনেস। এটা প্রত্যেকটা কাজই দেখ, গুগল বিজনেস 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 সেট আপ সেট আপ, তারপরে ধরেন আরো দেখাই আপনাদের 7-17। এটা দেখো বিজনেস সেট আপ এর পরে যাবে হলো ম্যাপ ক্রিয়েট গেছে, ম্যাপ ক্রিয়েট বিজনেস সেট আপ, তারপরে যাবেন হচ্ছে ওকে, এইগুলো আপাতত থাক, আরো আরো বেরোবে কাজে। তো এবার দেখেন, শুধু লিঙ্ক বিল্ডিং দেখাইলাম, লিঙ্ক বিল্ডিং এর মধ্যে দেখেন মোটামুটি সার্ভিস আছে মাত্র 2000। অনলাইনে দেখলে আপনি পাবেন সার্ভিস হচ্ছে মাত্র 350টা সার্ভিস। এখানে চাইলে আপনারা যে কোনো সময় র‍্যাঙ্ক করতে পারেন, আর বলার কিছু নাই। এখানে কি পরিমাণ অর্ডার সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এবার এটা আমি বাদ দিলাম, এবার আরেকটা নিয়ে দেখি, যেমন সোশ্যাল লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল লিঙ্ক বিল্ডিং এটা দেখি, এই কিওয়ার্ডটাও দেখেন, সোশ্যাল ব্যাকলিং, সোশ্যাল লিঙ্ক বিল্ডিং, এটাতে 11,000 সার্ভিস, এটাও খুবই জনপ্রিয় মনে হচ্ছে সোশ্যাল ব্যাকলিং। এটাতে নিয়ে আপনারা কাজ করতে পারেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে মার্কেটে কোনগুলো মানে শর্ট মানে সার্ভিস কম, সেগুলো সার্ভিসগুলো দিতে চাবেন সবসময়, তাহলে কি খুব অল্প দিনে আপনার উপরে উঠে উঠতে পারবেন। দেখেন এখানে 11 মানে প্রায় 1176টা গিগ এখানে অ্যাভেলেবল আছে অনলাইনে। তো এটা নিয়ে মোটামুটি আমরা এগোবো না, সোশ্যাল ব্যাকলিং বাদ। এবার আরেকটা দেখি, এটাতেও করতে পারেন, সমস্যা নাই, সেম কাজ। এবার দেন ডু ফলো ব্যাকলিং, আমরা ডু ফলো ব্যাকলিং দেখি। ডু ফলো ব্যাকলিং এ দেখেন 7,000 সার্ভিস আছে, ডু ফলো ব্যাকলিং 18,000 দেখাইতেছে এখন। ওকে, এবার দেখেন এটাতে কিন্তু কাজ পাবেন, প্রচুর কাজ পাবেন এখানে। ডু ফলো সার্ভিস বেশি দেখলে হবে না, 1,000 সার্ভিস এটা কোনো বিষয় না, এখানে র্যাঙ্ক করাইতে কোনো বিষয় না, এটা নিয়েও কাজ করতে পারেন। তারপরে আছে হলো প্রোফাইল ব্যাকলিং, এটা আমি সাজেস্ট করি সবসময়, এই ব্যাকলিং এর সার্ভিসটা খুবই কম, খুবই কম, কিন্তু কাজের ডিমান্ড অনেক বেশি, আর এটা সবচেয়ে সহজ কাজ, মানে লিঙ্ক বিল্ডিং এর পরে এই কাজটা সহজ। মাত্র 1700 সার্ভিস আছে, অনলাইনে দেখলে হয়তো 300 পাইতে পারেন সর্বোচ্চ, 200 সার্ভিস। প্রোফাইল ব্যাকলিং নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটা আমি সাজেস্ট করি। আর হলো লিঙ্ক বিল্ডিংটা আমি সাজেস্ট করি, আরো অনেক আছে। আপনারা দেখেন এখানে যারা আসছে খুবই কম সময় আসছে, এমএটা মনে হয় 21 আসছে, দেখি তো, হ্যাঁ 21 আসছে, মোটামুটি দেখেন 17টা কাজ করে ফেলছে, 21 জুলাই আসছে। এটা কি কয় মাস হবে দেখি, দেখেন রেগুলার কাজ করতেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, দেখেন রেগুলার কাজ করতেছে, 2 মাস ধরে আইছে, মাত্র 2 মাস 3 মাস হয়েছে, 3 মাসে মোটামুটি রেগুলার কাজ করতেছে, এখনো হয়তো অর্ডার দু একটা আছে তার আন্ডারে। তো এটা এটা নিয়েও কাজ করতে পারেন, 21 আইসা 17টা কাজ করছে, আপনারা তো 21 আসছেন, আপনাদের 2 মাস হয়েছে ব্যাপার না, লাগিয়ে থাকেন। এখানে দেখেন শুধু তিনি কি করতেছে, এসিও সার্ভিস দিতেছে, আর তিনি প্রথম অবস্থায় দেখেন সার্ভিসটা কি দিতেছে, মানে 250টা এসিও ব্যাকলিং, মানে এসিও প্রোফাইল ব্যাকলিং করে দিবে, বিনিময় $5 নেবে। এটা কিন্তু বলে নাই $5 নেবে, কিন্তু সার্ভিস প্রথমে দিয়েছে $5, মানে আকর্ষণ করাইছে। যা এখন দেখেন 2টা অর্ডার আছে, 60টা ব্যাকলিং করবে, ক্রিয়েট মানে 16 এসইও ব্যাকলিং ফ্রম ডিএ 90 এত স্কোর, এটা ডিএ পিএ বুঝাইতেছে, এটা আমাদের এটা বাইরে চেকও করে না মনের বলে। তো দেখেন
আড়াইশোটার জন্য কত নিতেছে? আড়াইশোটার জন্য নিতেছে $20। আড়াইশোটা করতে আপনাদের সর্বোচ্চ 2 দিন সময় লাগবে যদি আপনারা ভালোভাবে কাজ করেন। আর এসিওর কাজটা আপনি যদি না করেন তাহলে ইনকাম করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, কাজ না করলে আপনার টাকা দিবে না, ঠিক আছে? আপনার কাজ যদি করেন ভালোভাবে তাহলে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এটা কোনো অলসে মানে আলসামি করা যাবে না এই কাজের ভিতরে। এটা দেখেন 20-34টা কাজ করছে, আরো অনেক কাজ করছে, লেভেল সেলার অনেক গেছে। যাই হোক, আমরা মানে সময় চলে যাচ্ছে, আমরা শর্ট করি। এবার দেখেন ব্রোকেন লিংক বিল্ডিং। তো ব্রোকেন লিংক বিল্ডিং দেখেন আমরা ক্লিক করি, এটাকে সার্ভিস দিতেছে কিনা ফাইবারে, দেখেন এটা তো আরো কম, ঠিক আছে 73টা সার্ভিস আছে, ঠিক আছে? এটা খুব একটা মানুষ বাংলাদেশের মানুষ জানতেছে না, তো এটা নিয়ে কাজ করতে পারেন। আমি একটা একটা করে শিখাবার চিন্তা ভাবনা করছি, আমার কি একটা কপি করো নাকি পাপ্পঙ্গি দিকে তো মনে হইতেছে, যাই এটা নিয়ে কাজ করতে পারেন। আর এটা অনলাইনে দেখলে তো হয়তো সর্বোচ্চ 4-5টা পাওয়া যেতে পারে অনলাইন দা সার্ভিসে, 9টা সার্ভিস পাওয়া গেছে অনলাইন দে। তার দেখেন সবাই এখানে কিন্তু অর্ডার পাইছে, দেখছেন যারা 9টা আজ 9 জন আছে এখানে, 9 জনের কি বাদ নাই অর্ডার পাওয়ার, ও সরি একজন বাদ আছে। এখানে এটা নিয়ে কাজ করতে পারেন। আরেকটা আছে, এটা হলো পিবিএন লিংক বিল্ডিং। এখানে আপনারা যে কোনো একটা কাজ শিখে কিন্তু মাসে 30,000-40,000 টাকা ইনকাম করতে পারবেন যদি ভালোভাবে কাজ করেন। এটা আমি খুব ভালোভাবে বলে দিতেছি, কারণ আমি এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটা, দেখেন পিবিএন লিংক বিল্ডিংটা পাওয়া যাইতেছে না, এখানে ফাইন্ড আউট করতে পারতেছে না। ওকে, আমরা শুধু পিবিএন লিখি, তো পিবিএন পাই কিনা অফিস এসিএম এতে পড়ে সেটা বলতেছে। ওকে, এই সার্ভিসটা এখনো দিতেছে না এখানে। তো এবার দেখেন আরো কিছু, আমাদের ভিডিও কি রেকর্ড হচ্ছে? ওকে, এবার দেখেন ডিরেক্টরি সাবমিশন বা আর্টিকেল সাবমিশন। আর্টিকেল লিখলে আপনারা পাবেন, আর্টিকেলও লিখতে পারেন আর্টিকেল। এটা আমাদের তেমন আমি নিজে করি না, এই কাজটা আমার কাছে খুবই ভেজাল লাগে। তো আর্টিকেল বায়ার দিবে, এটা আপনি পোস্টিং করবেন, আপনার কাজ হলো পোস্টিং করা, আর্টিকেল সাইটে পোস্টিং করা। তো এবার দেখেন এটাতে সর্বোচ্চ সার্ভিস, দেখেন এটাতে 54,000 সার্ভিস আছে, এটা আমরা করবো না, এটা রেখে দেই। এটা তো কাজ পাবেন, কিন্তু আমরা যেটা করবো হচ্ছে প্রথমে লিংক বিল্ডিং এটা শিখবো, প্রোফাইল ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া ব্যাপিং, এই তিনটা কাজ আমরা সবসময় প্রথমে করব। তো এবার দেখেন আমরা ইনফোগ্রাফিক ব্যাকলিং এ চলে যাই, অথবা লিংক বিল্ডিং এ চলে যাই, ইনফোগ্রাফিক্স। দেখেন এটা তো আরো নাই, ঠিক আছে 327টা সার্ভিস আছে। তো যাই শিখেন না কেন সবটা মেয়েদের কাজ আছে, ইনশাল্লাহ কাজ করে শেষ করতে পারবেন না, যদি কাজ ভালোভাবে শিখতে পারেন করতে পারেন মনোযোগ দিয়ে। তো এটা যাক আমরা এটাতে দেখলাম। এবার Web 2.0 ব্যাকলিং এটাও দেখি। আমার কাছে কিছু সাইটের লিস্ট আছে, সেগুলো আমি পাঠিয়ে দিব। হ্যাঁ রকি আসো? হ্যাঁ জি আছি। ওই যে তোমাদের যে কাজটা দিছিলাম, ওই ওই যে তোমার যে একটা শীট দিছিলাম, ওই শীটটা তুমি কপি করে সবাইকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে বেটার হবে আমার জন্য। ওকে দেখো Web 2.0 ব্যাকলিং, এটা আপনারা করতে পারেন, ব্লগ পোস্টিং এর কাজ। তো এটা এটাও দেখেন অনেক ডিমান্ডের কাজ, কিন্তু এত দেখার বিষয় নাই, আপনারা যাই লিখবেন এখানে সবকিছু পাবেন। ডিরেক্টরি সাবমিশন দেখেন এটা এখানেও কাজ আছে, লিংক বিল্ডিং এর কাজের কোনো শেষ নাই, আপনার এসইও এর প্রতিটা ফ্যাক্টরের কাজ আছে, দেখেন 600 সার্ভিস আছে। দেখেন ডিরেক্টরি সাবমিশন এর দেখেন 1K সার্ভিস কাজ করছে, এখানে আরো অনেক কাজ পাওয়া যাচ্ছে, এটা নিয়েও কাজ করতে পারেন। তো ফর্ম পোস্টিং আছে, কমেন্টিং আছে, ব্লগ পোস্টিং আছে, গেস্ট পোস্টিং আছে, ম্যাপ ক্রিয়েট। এবার আমরা ম্যাপ ক্রিয়েটটা দেখি, ম্যাপ ক্রিয়েটে আপনারা করতে পারেন, এটা তো ডিমান্ডেবল কাজ। তো আবার একটু আমি ক্লিক করি ম্যাপ, সরি ম্যাপ 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 সেটআপ সেটআপ ম্যাপ সেটআপ। মোটামুটি 25টা সার্ভিস আছে, আপনি সার্ভিস দিলে একাই থাকবেন ফার্স্ট পেজে, কোনো কথা নাই, এটা নিয়ে করতে পারেন। কিন্তু এখানে তো এরকম আসতেছে না, ম্যাপ ম্যাপ লিখলে হবে না মনে হয়, গুগল গুগল ম্যাপ লিখতে হবে, গুগল ম্যাপ ক্রিয়েট, গুগল ম্যাপ, গুগল ম্যাপ ক্রিয়েশন দিতে পারেন, ম্যানেজিং দিতে পারেন, মার্কেটিং দিতে পারেন, আমরা যেটা বলি এটা ক্রিয়েশনই দেন, মানে তৈরি করবেন। ও সরি ক্রিয়েশন মত, এটা আমরা এটা ক্রিয়েশন ক্রিয়েট দিয়ে দিই, এবার আশা করি হয়ে যাবে।
পাবো আমরা। দেখেন 19,000 সার্ভিস আছে গুগল ম্যাপ ক্রিয়েট করতে, একটা গুগল ম্যাপ করতে আমাদের সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগে। তো আমরা প্রথমে আজকে শিখবো গুগল ম্যাপ ক্রিয়েট, তারপরে বাকিগুলো শিখতেছি। ওকে, তো প্রথমে আমরা গুগল ম্যাপ তৈরি করা শিখি। তো আপনারা প্রথমে চলে যাবেন গুগল ম্যাপ তৈরি করার জন্য। আমার তো এখানে ঝামেলা করতেছে। নাজমুল আসো, তোমার স্ক্রিনটা শেয়ার করো, তোমার ম্যাপ একটা তৈরি করে দিই, তোমার বাড়ির মেয়েদের ম্যাপ একটা গাইড়ে দিই। আমি একটা গাড়ছি, হ্যাঁ, যেমন ফ্রিলান্সার রাজু লেখলেই পাওয়া যাবে, ফ্রিলান্সার রাজু। যদি কেউ লেখে আমার বাসার ঠিকানা, আল্লাহর রহমতে গাড়িতে চলে আসতে পারবো। এই ভাইরাস ঢুকছে, বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে এই জায়গায় আমার এই ব্রাউজার টাস্কে ডিলিট করে দেবো। দেখেন ফ্রিলান্সার রাজু লেখলে পেয়ে যাবেন আশা করি, ফ্রিলান্সার রাজুর ম্যাপ। ঠিক আছে, বপুর এখানে এখানে সব আমি গিরে দিছি, গুগলে কিন্তু এটা সাইন আপ করে দিছি। তো দেখেন এখানে আমাদের মোটামুটি অনেক আছে, এখানে আমাদের পেজ গুলো আছে। তারপরে এই যে দেখেন আমার পেজ, এটা হলো আমাদের ফেসবুক পেজ, এটা আমার ফেসবুক পেজ। ঠিক আছে, এটা হলো ফ্রিলান্সার রাজুর পেজ। তো এখানে মোটামুটি সবই আসছে। এবার দেখেন ম্যাপটা, দেখেন আমার বাড়ির মাথার উপর গেড়ে দিছে। আমাদের বাড়ি কোথায় দেখেন, একটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে, বপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরের লাইনে, এখানে আমাদের রাস্তা। এটা হলো আমাদের এখানে, এটা হলো আমাদের বিল্ডিংটা, এটা হলো আমাদের বাসাটা। এখানে দেখেন ম্যাপটা আমি গেড়ে দিছি, দেখছেন? তো এবার ম্যাপের ভিতরে দেখেন কি কি আসছে। এটা কিন্তু শুধু আমার নিজের নামে ব্র্যান্ডিং করছি, ঠিক আছে? এই ম্যাপটা দেখেন গুগলে শো করে রাখছি, একটা কিওয়ার্ড নিজের নামে বানিয়ে নিছি, ফেসবুক পেজ নিছি। এবার দেখেন ভিডিও, দেখেন ভিডিও দেখলে প্রথম ভিডিও আমারটা পাবেন, আমাদের ইউটিউবের ভিডিও, এগুলো আমাদের চ্যানেল পাবেন। দেখছেন লেখা আছে আমির রাজু আহমেদ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিলান্সার। তো আরো কিছু লেখার দরকার ছিল, দেখ লেখি নাই। এবার দেখেন ছবিগুলো, দেখেন দেখছেন প্রথমে ছবি আমার, এটা ছবি এখানে ছিল, যাই হোক এখানে আসছে। আর আমার জন্য একটা সেকশন, দুইটা সেকশন তৈরি করে দিয়েছে, ফটোগ্রাফি অ্যান্ড পিকচার, প্রোফাইল পিকচার। ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন ছবি, একটা ছবি আমার আসছে। আসলে আমি ওইভাবে নিজের জন্য কোনো ওয়েবসাইট করি নাই, সেজন্য আসলে আমাদেরকে এইভাবে দেখাবে না। যদি আমি নিজের জন্য, এই যে আমাদের এগুলো পিকচার, আমাদের এটা এটা, আরো অনেক পিকচার পাবেন আমার এখানে। তো আরো বাংলাদেশে হাজার হাজার রাজু আছে, সমস্যা নাই। আমি মোটামুটি প্রথম পেজে আইনে রাখছি, সমস্যা নাই, আপনারা চাইলে আপনারা পারবেন এরকম করে করতে। তো এবার দেখেন একটা জিনিস, আমি যদি এখানে ওয়েবসাইটটা রাখতাম বা ওয়েবসাইটটা যদি আমার নামে ডোমেন নামে কিনতাম, তাহলে কিন্তু আমার এখানে সবকিছু আমার আসতো, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক পেজ আসতে, শুধু এখানে ওয়েবসাইট থাকতো, ইনস্টাগ্রাম থাকতো, টুইটার থাকতো, লিঙ্ক বিল্ডিং থাকতো, মানে সবকিছু আমরা এখানে কিন্তু পাইতাম। কিন্তু এবার দেখেন আগে আমরা ম্যাপটা তৈরি করি, তারপরে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আগে। তো শেয়ার করেন আমাদের নাজমুল সাহেব, বলতে হবে তো। ওকে, এবার শেয়ার করেন, আমরা একটা ম্যাপ তৈরি করি। আপনার এখানে কি নেটের স্পিড আছে ঠিক মতো? সঠিক ইনফরমেশন যদি আপনারা দিতে পারেন, তাহলে আশা করা যায় ম্যাপ তৈরি করা যাবে, কোনো সমস্যা নাই, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। শেয়ার হচ্ছে না, ওকে, মাউসটা আমাকে দেন। ওকে, আমি চলে যাই এখানে, দেখছেন এখানে চলে যাব। একটা ট্যাব নেবেন, প্রথমে ট্যাব নেবেন, একটা নিয়ে লিখবেন ম্যাপ, অথবা লিখতে পারেন মাই লোকেশন। প্রথমে ম্যাপই লেখেন। এটা কাজ করি নাজমুল, আমার কম্পিউটার থেকে খুলে দিই দেখি হয় কেন, নাকি না তোমার এখান থেকে করি, সমস্যা নাই। এই যে ম্যাপ, দ্বিতীয় নাম্বার ম্যাপে যাই, ম্যাপ ভিডিতে যাই। ওকে, বাংলাদেশে যেহেতু আছে, তাহলে আমরা বাংলাতে যাই। তো আমরা ম্যাপে ক্লিক করলাম, ম্যাপ লেখার পর এবার আমার মাই লোকেশনটা দেখি, মাই লোকেশন, মাই লোকেশন, লোকেশন, আমার স্পেসটা আমি খুঁজে বের করি, আমি কোথায় আছি। হ্যাঁ, তুমি টুঙ্গিতে দেখাইতেছে, কামসার, ঠিক আছে, গোবিন্দ দেশি না, বপুর, গোপালপুর, বোয়াপুর, বোয়াপুর, আমরা আগে বপুর লিখি, তারপর গোবিন্দ দেশি চাইতেছে, বপুর উপজেলা, আমরা এটা লিখলাম, এটা হলো আমাদের বপুরের উপজেলা। আমাদের যেটা লাগবে, গোবিন্দ দেশি যেতে হবে,
কই 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 গোবিন্দ দাসী, এই যে পাওয়া গেছে। এখানে তোমার বাড়ি হচ্ছে গোবিন্দ দাসী থেকে বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদ। আমার নানুর বাসা জানি কোন মসজিদ, এটার নাম জানো কি? রাউদবাড়ি। এখানে গুরুর হাট দেখতেছি। গোবিন্দ দাসী জামে মসজিদ, বাবু হাই হাউস। ওকে, দরকার নেই এটা। এদিকে গোবিন্দ দাসী গ্রামীণ ব্যাংক, গোবিন্দ দাসী যবনা রোড, এটা এটা না, আমাদেরটা একটু খুঁজে বের করতে হবে বুঝছি। এই যে বপুরহাট পাওয়া গেছে, বপুর সড়ক রোড। বাগবাড়ি মসজিদ, এটা না তো। ওই স্পেসটা আসলে খুঁজে পাওয়া অনেকটা টাফ। এটা তো বাগবাড়ি চলে গেলাম, বাগবাড়ি বাস স্ট্যান্ড একটু এদিকে, একটু এদিকে, একটু এদিকে। এখানে একটা মসজিদ থাকার কথা। রাউদবাড়ি, এই যে পাইছি, রাউদবাড়ি হোম স্টোর নাকি? রাউদবাড়ি মন্ডলবাড়ি, এটি তো রাউদবাড়ি ঠিকানা না? ঠিক আছে, দেখি এটা কোন জায়গায় আগে। রাউদবাড়ি দেখো তো, তোমার স্পেসটা কোন জায়গায়? এটা তোমারটা তো মেন সড়কের সাথে, বপুর গোবিন্দ দাসী রোড। গোবিন্দ দাসী গুরুহাট, এটা এদিকে, এই জায়গায় হতে পারে। ছোট করেন, ছোট করেন, দাঁড়ান আমি আর একটু স্পেসটা বের করে নিই তাহলে ভালো হবে। এখানে আমরা লেআউটে ক্লিক করি তাহলে আমরা স্পেসটা পাবো। ঠিক আছে, এটা হলো সড়ক, এই যে মসজিদ, এটা মনে হয়। ঠিক আছে, এটাই তো মনে হয় নাকি? ওই রোটে মসজিদ আছে, দুইটা দুইটা দেখাই তুমি মসজিদ। আমাদের যদি এভাবে খুঁজতে এই বারোটা বাজে তাহলে তো সমস্যা। একটা পুকুর বের হতে হবে আগে, পুকুর পুকুর খোঁজ করো। গোবিন্দ দাসী রোড, আগের মসজিদটাই পেছনে 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 বাগবাড়ি, এটা না, এই যেটা মনে হয়। কবরস্থান, এই যে এটা হলো আমাদের নানিগর বাড়ি, এটা হলো ওই যে ফাঁকা জায়গাটা, আর এটা হলো ওই যে পুকুরটা। ঠিক আছে, এই যে হলো নদী নাই, একটা খাল, এই মোড় একটা বাড়ি করছে না নতুন, এই বাড়ি এটা, আর এটা হলো তোদের এখানে। এবার আসি, এখানে গিরে দেই। এবার দেখেন, এখানে আমি স্পেসটা সিলেক্ট করি, তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে অ্যাড এ মিসিং প্লেস, অ্যাড এ মিসিং প্লেস, অ্যাড এ মিসিং প্লেস, বারবার দেখেন অ্যাড এ মিসিং প্লেসে ক্লিক করবেন। ওকে, নাম লেখেন নাজমুল, ফ্রিল্যান্সার নাজমুল, নাজমুল লিখে দিই। ঠিক আছে, নাজমুল, ওকে। ঠিক আছে, ঠিকই তো আছে, ফ্রিল্যান্সার নাজমুল। ক্যাটাগরি আপনারা দিতে পারেন ডিজিটাল কোনো কিছু একটা, দাঁড়ান আমি একটা দিই, এডুকেশন। মডেল পার্সোনাল
ভার্সিটি এগুলো তো হবে না, কলেজ এগুলো দিলে ওদের সাইন সাইন লাগবে, অফিস অফিস দিয়ে দেয়, এটা দিয়ে দিয়ে আমরা কমিউনিটি সেন্টার এটা হবে না, অ্যাসোসিয়েট অর্গানাইজেশন এটা দিয়ে দিই, এটা দিয়ে দিয়ে রাউত বাড়ি এটা আমরা এখানে এটা আমরা এইটুকু তো করতে পারবো তাই না, এটা চেক করতে পারবে। এবার দেখেন এটা কমপ্লিট হওয়ার পরে নিচে দেখেন অ্যাড ইয়োর ফোন নাম্বার, এখানে আমরা ফোন নাম্বারটা দিই, এখানে আওয়ার্স মানে কয় ঘন্টা খোলা থাকবে এটা, অল টাইম এখানে আমরা অল টাইম দিয়ে দিব, চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা দিয়ে সেভ করবো সবগুলোতে, আমাদের কোনো বন্ধ নাই। তো আমরা যদি সঠিকভাবে এটা করতে পারি আশা করি আমাদের ম্যাপটা তৈরি হয়ে যাবে। দেখেন একদম সিম্পল, আমাদের ইনফরমেশনটা যদি ঠিকঠাক হয় ইনশাল্লাহ হয়ে যাবে, ক্লোজ সবগুলা চব্বিশ আওয়ার্স খোলা, আমরা তো রাত দিন চব্বিশ ঘন্টায় ঘুমাই না, শেয়াল হয়ে গেছি না নেকড়ে। ওকে ডান দিয়ে দিবেন, সম্পূর্ণ কমপ্লিট করার পর ডান দিয়ে দিবেন। এবার আপনার ফোন নাম্বারটা বলেন আমাকে, আপনার একটা ছবি দেন এখানে, আপনার ছবি আছে না এখানে, আমরা এখানে একটা ছবি দিয়ে দিব, ওকে একটু ছবিটা দেই, আপনার একটা ছবি এখানে, আপনার কম্পিউটার আছে তো নাকি? তাতে কি পাবো আমরা? কই কই বের করেন, এটা এটা দিয়ে দিব আপাতত, দিয়ে দিলাম, আরো কিছু অ্যাড করে নিতে পারেন, এটা দিলাম আপাতত, ক্লিম বিজনেস লাগবে না, আর দিলেও হবে। এবার আমরা কি করব, সেন্ড করব, আশা করি এটা আমাদের হয়ে যাবে, যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আশা করি হয়ে যাবে, ডান ডান করে দিই, একটু আমরা অপেক্ষা করব, আমাদের এটা সাথে সাথে হয়ে যায় না হলেও দেখতে পারবো। আমাদের যেটা এখন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা দেখবো থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, যদি ইউর এটাতে আমরা ক্লিক করি, নামটা যেন কি, ওকে এবার আমরা ইডিটের এখানে ক্লিক করি, পেন্ডিং আছে বলতেছে, কি আছে, পেন্ডিং আছে, ভেরিফাই করতে চাইতেছে ওরা, ওরা একটু দেখুক ভেরিফাই করে, আমরা এখানে অপেক্ষা করি, ওদের সাথে সাথে হওয়ার কথা, রিফ্রেশ করি, পেন্ডিং আছে বলতেছে, পেন্ডিং আছে, ঠিক আছে, গেট স্টার্ট, অলরেডি দুইজন দিকে হেলাইছে, সময় লাগবে, এটা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে, কারো সাথে সাথে দিয়ে দেয়, আপনারা সবাই এভাবে একটা করে ম্যাপ তৈরি করতে পারবেন তো নাকি? ফ্রিল্যান্সার নাজমুল, তোমার নামটা তো মানুষ দখল করে ফেলতেছে, আর তুমি বসে হয়েছো, কেউ খুলে নেয় আজ পর্যন্ত, ঠিক আছে, আশা করি আমরাই সাকসেস হব। ফ্রিল্যান্সার নাজমুল, নাজমুল হুসাইন রানা,
ওকে আমরা এখানে চলে যাই, ম্যাপে চলে যাই, টপিকে করি। এটা পেন্ডিং সাইডে যাবে অটোমেটিকলি, আপনার পেন্ডিং থেকে মেনু থেকে আসবেন, মেনু থেকে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে এই যে আওয়ার, এটা কি লেখা আছে কন্ট্রিবিউশন নাকি কন্ট্রিবিউশন, আওয়ার কন্ট্রিবিউশন, এখানে আপনি ক্লিক করেন মানে আওয়ার প্লেস এর নিচেই, অথবা আওয়ার প্লেস এ ক্লিক করে দেখতে পারেন আপনার প্লেসটা কোনটা, এখানে দেখতে পারবেন। তো এটা দরকার নাই আপাতত, আপনারা ওইটা দিয়ে দেখতে পারেন। তো ম্যাপটা হয়ে যাবে আশা করি 24 ঘন্টার ভিতরে অথবা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা এভাবে করতে পারবেন তো আপনারা সবাই? হ্যালো, কঠিন মনে হইতেছে বিষয়টা? না না করছি, কেমনে আগে করছি, করা আছে। ও আপনি কার ভিডিও দেখে করছেন? ওই যে এমনি ইউটিউবে, তারপরে যে এমনি এসে না, তাদের ভিডিওটার সাথে কি আমাদেরটা আলাদা নাকি সেম? হ্যাঁ কিরকম কাছাকাছি। ওকে ঠিক আছে, তাহলে হোক আপনি একটু দেখে নেন, এবার আমরা চলে যাব। আমার শীটটা দেওয়া যাবে? কোনটা? ওটা শীট দিয়ে দিছি তো, মেস এই হোয়াটস ইয়েতে দেন না, জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা আচ্ছা, তো এবার যখন আপনাকে, এবার আমরা যেটা করব, লিংক বিল্ডিং অথবা ডু ফলো ব্যাকিং, এই দুইটা কাজ আমরা একসাথে শিখব আপাতত। আজকে ক্লাস এইটুকুই থাকবে, বেশি বড় করলে নিজেদের কাছেই ঝামেলা লাগে। তো এবার দেখেন, আপনি ধরেন লিংক বিল্ডিং এগুলো কোনো সাইটের লিস্ট আপনার কাছে নাই আপাতত, তো আপনি লিখবেন লিংক বিল্ডিং সাইট, সাইট লিস্ট 2017, এই সালের শীটটা সবচাইতে অ্যাকুরেট শীট হয়, সবচাইতে অ্যাকুরেট শীট, আপনার কোনো গাবলা থাকে না, ঠিক আছে? সাইট লিস্ট 2017। তো এবার দেখেন এখানে আমরা লিস্ট, এখানে আসে না কেন তো ভাই, লিংক বিলিং একটু সময় লাগতেছে। ওকে সার্চ করি, আমার ইয়া হতে ঝামেলাটা পা যাইছে। এখানে এই সালের শীটটা সবচেয়ে অ্যাকুরেট শীট আসে। আমি আরেকটা ল্যাপটপ দেখাই আপনাদের, এখানে লিংক বিল্ডিং সাইট লিস্ট 2017, এই 17 ইটালিকে সার্চ করলে আমরা অনেকগুলো শীট পাবো, দেখছেন? ওইখানে কিন্তু আসতেছে না, ইয়েও তো সমস্যা। তো দেখেন এবার দেখেন কত শীট লাগবে আপনাদের, কত সাইটের লিস্ট লাগবে, 700, 100, 400। দেখেন ও আপনি ক্লিক করবেন এখানে, আপনারা যেগুলো কাজ করবেন, একটা কাজ করে আপনারা লিংক বিল্ডিং করে করে সাইটের লিস্ট গুলো এক জায়গায় কালেক্ট করুন, যেটা আপনার সহজ হবে সেই সিট গুলো আপনি রেখে দিবেন আপনার কাছে, আর যেটাতে আপনি ঢুকতে পারবেন না, সাইন আপ করতে পারবেন না, সেগুলো ডিলিট করে দিবেন। আর এখানে দেখেন দিয়ে কত আছে সেটাও আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর সাইটের টাইপ থেকে এটা নো ফলো ডু ফলো, নো ফলোটা কি, নো ফলো ডু ফলোটা ঠিক আছে, এটা ওয়েবসাইটের ভিতরে থাকে, যেমন ডিএপিএ, যখন ডিএ বাড়ে হচ্ছে ডিএ মানে ডু ফলো, আর পিএ আসলে পিএ হচ্ছে আপনার ওটা যেন কি বলে আমি ভুলে গেছি, যাই হোক এখানে দেখেন অনেকগুলো সাইট পাবেন, পেজ অথরিটি, আর একটা হলো ডোমেন অথরিটি, ডিএপি হচ্ছে পেজ অথরিটি, আর একটা হলো ডোমেন অথরিটি। এই দেখেন কিছু কিছু সাইটে ঢুকতে দিতেছে না, তো আমি এই যে দেখেন ইউটিউবও কিন্তু নো ডু ফলো বিকলিং এর উপরে, দেখছেন? তারপরে অনেক সাইটে লিস্ট পাবেন এখান থেকে, অনেক এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে, যে আপনি যদি সাইন আপ করতে পারেন, আমি এটাতে যাই দেখি আপনি সাইন আপ করবেন কিভাবে, ফেসবুকের মতোই সাইন আপ, জিমেইল ক্রিয়েটের মতোই সাইন আপ, আমরা একটা সাইটে যাই, 3-4টা সাইটে আমাদের যেটা ভালো মনে হবে সেটাতে আমরা সাইন আপ করব। ওকে আমি নিচের দিকে দেখি অনেক সাইট আছে, তো আমরা এখানে ক্লিক করি, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? তো এবার যেটা করতে পারেন আপনারা, এখানে একটা লগ মানে সাইন আপ করতে হবে আপনার, আমি একটা ফেক জিমেল দিয়ে আমি সাইন আপ করি দেখি নাই কিনা আপাতত। আমার এখন আমি আসলে ইয়েল মানে রিয়েল জিমেলটা পাচ্ছি না, এখানে আমি 10 মিনিট একটা জিমেল আছে, 10 মিনিট মেল, 10 মেল, 10 মেল,
10 মেল 10 মিনিটের জন্য জিমেল, 10 মিনিট জিমেল। এখানে আপনারা এটা এটা লিখতে পারেন 10 মিনিট জিমেল, আপনারা 10 মিনিটের জন্য একটা জিমেল পেয়ে যাবেন। এখানে অনেকগুলো সাইট আছে, অনেকগুলো সবগুলোই কাজ করে, 10 মিনিটের জন্য একটা জিমেল পাবেন অ্যাক্সেস সহ। এই দেখছেন, এই যে একটা জিমেল দিয়ে দিয়েছে, আর একটা দেখাই। কিছু কিছু গুলো কাজ করতে পারে, কিছু কিছু গুলো কাজ না করতে পারে, ঠিক আছে। আমরা একটা সাইন আপ করবো, দেখি কাজ করে কিনা। আপনারা যেটা করবেন, বাইরের কাজ করার সময় অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট করে নেবেন। সব সাইট গুলোতে মূলত আপনার এরকম করলে হবে না, আপনারা নিজের পার্সোনাল জিমেলটা করবেন, হয়ে যাবে। আমি এটা এখানে ই করি একটু, আর এখানে এই কম্পিউটারটা মেবি হ্যাং হয়ে গেল। ওই ল্যাপটপ মানে ওই কম্পিউটারটা আমার হ্যাং হয়ে গেছে, থাক আর একটা দেয়া, এটাতে কাজ করি। দেখেন আমি একটা লিস্ট দিতেছি আপাতত, ওইগুলোর আপনারা যাচাই করবেন। যেমন মিক্স একটা আছে, এটা ভিডিও ছাড়ার জন্য, তারপরে আমি চেক করে দিই। মিক্স, মিক্সে আপনারা ক্লিক করবেন, এখানে প্রায় 250টা ব্যাকলিং এর সাইট পাবেন। এগুলো আমি চেক করে করে রাখছি, অনেকদিন ধরে আসলে এসি এর কাজগুলো করা হয় না। মিক্স, ক্রিয়েট মিক্স, এটা অ্যাপস, এটা এটা করা যাবে না এখন। এটা আগে ছিল ভিডিও শেয়ারিং এর একটা সাইট, এখন অন্য কিছু দিয়ে লাগছে। ক্রিয়েট ইউর মিক্স অ্যাপস, ওকে, মোবাইল দিয়ে করতে হবে। যাই হোক, আপাতত এটা বাদ দিয়ে দিলাম। তারপরে নিচেরটা দেখি, থাম্বলেন দেখি, থাম্বলেন, থাম্বলার, থাম্বলার ক্লিক করি আমি। 10 মিনিটের একটা টেল নেই, 10 মিনিট মিনিট জিমেল মেল নেই, একটা জিমেল আপাতত আপনাদের দেখানোর জন্য। ওকে, এটা আবার কপি করি জিমেলটা, এই জিমেলটা কপি করি, কপি হয়ে গেছে। এবার আমি থাম্বলারে চলে যাই, এখানে আমি কন্টিনিউ করব। সাইন আপ করার একটা অপশন না পাইলে, এই যে দেখেন নিচে কোন কোন জায়গায় সাইন আপ লেখা থাকবে, জয়েন ইন লেখা থাকবে, রেজিস্টার লেখা থাকবে, তারপরে আপনার আরো অনেক ধরনের লেখা থাকতে পারে, আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এবার দেখেন আমি একটা জিমেল দিলাম, একটা পাসওয়ার্ড দিই, আমি আমি একটা পাসওয়ার্ড দিই, যে পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করব, এটা দিলাম ব্লকস, ব্লকের নাম দিলাম ধরেন ফ্রিল্যান্সার রাজু। বায়ারে যে এটা দিবে, কিওয়ার্ডটা দিবে, সেটার উপর বেস করে খুলবেন ফ্রিল্যান্সার। ধরেন আমার বায়ারে কিওয়ার্ডটা দিলে ফ্রিল্যান্সার রাজু নামে, তো আমি এটা দিয়ে অ্যাকাউন্ট করলাম। সাইন আপ, সাইন ইন নামে ক্লিক করি, বলতেছে নাম্বার, কি বলতেছে, দিস ইজ নট এ লং নেম, ওকে শর্ট করি ব্লক নেম। এবার দেখি ব্লক নেম এর কথা হইতাছে, ও ইউজার নেম না, ইউজার নেম, ওকে, এটা কি ইউজার নেম চাইছে, একটু দেখি, ব্লক নেম, এটা হলো জিমেল, ওই সমস্যাটা কোন জায়গায় জানাল না তো করতেছে এখন। দেখি রাজু শুনিস, এবার মনে হবে, হ্যাঁ এবার হয়েছে, সেভ করি। এখানে ওল্ড দিতেছি ধরেন 22, নেক্সট করি। মানে এক একটা সাইটের এক একটা নিয়ম, ঠিক আছে। এবার দেখেন আমার একটা সাইট আপাতত হয়ে গেছে, তো আমরা একটা কাজ করি, এখানে কিছু লাইক আমাদের এমনি এগুলো আমাদের পেজে মধ্যে নিয়ে আনি। দেখছেন এখানে উপরে যেগুলো ভালো লাগে সেইগুলোর উপর আপনি রাখলেন, এগুলো ভালো লাগতেছে, তো একটা প্রোফাইল তৈরি করলেন। এবার নেক্সট করে দিই, এবার দেখেন আমার একটা প্রোফাইল হয়ে গেল। এখন দেখতে বলতেছে এই জিমেলটা তুমি অ্যাকাউন্টটা করছো, এটা ভেরিফাই করো, ওকে সেন্ড, একটা ইমেল পাঠাই দিই। এখানে একটা ইমেল আসবে, হ্যাঁ এই ইমেল আসছে, দেখছেন একটা ইমেল আসছে, আমি এখান থেকে ভেরিফাই করে দিই, ভেরিফাই, এখানে একটা ক্লিক করব। এই দেখেন দিস মি, আমি এটা। তো এবার দেখেন
ভেরিফাই হয়ে যাবে, ক্যাপচা পূরণ করে দেই। মোটরসাইকেল, মোটরসাইকেল চাইছে, আমি মোটরসাইকেল দিয়ে দিলাম, ভেরিফাই। ঠিক আছে, এটার কাজ আপাতত শেষ, এখন আমি এটা রিপ্লেস করি, ভেরিফাই হয়েছে কিনা। ওকে, এটা কাজ শেষ। এবার দেখেন, এখন যেটা আমি করব সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংকটি এই যে একটা সাইট তৈরি করলাম, একটা প্রোফাইল তৈরি করলাম না, এখানে একটা সাইট তৈরি হলো। এবার আমরা যেটা করব, এখানে চলে যাব, এখানে মানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে অনেকগুলো সিস্টেম পাবেন আপনি, আসলে যদি কাজ না করেন বুঝতে পারবেন না। প্রোফাইলে এখানে ক্লিক করতে পারেন, সাবমিশনে এখানে ক্লিক করতে পারেন, আপনার মূল কথা হলো প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল থেকে সেটিং এ চলে যাবেন, সেটিংস। আমি এখান থেকে সেটিং এ ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইট দুই না কোনো জায়গা নাই, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মানে জায়গা আছে, কিন্তু এখানে কিন্তু নাই। ঠিক আছে, না থাকলে তো নাই, আর যদি থাকে তাহলে আপনাকে দিয়ে নিতে হবে ওয়েবসাইটের নাম। তাহলে কি হবে, এই যে আমরা একটা ওয়েবসাইট মানে একটা পেজ তৈরি করলাম বা একটা সোশ্যাল মানে ব্যাকলিং এর একটা ব্যাকলিং করলাম, এই ব্যাকলিংটা কি কার আন্ডারে চলে যাবে, এখন কিন্তু কোনো মালিক নাই। ঠিক আছে, এখন কোনো মালিক নাই, ধরেন আমার একটা পোস্ট দেই, ধরেন এই মেয়েটার একটা পোস্ট হলো এটা, আমি এই পোস্টটা নেই, নিয়ে আমি এই পোস্টটা পোস্ট করবো। তো লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে পোস্ট করা, দেখেন পোস্ট করা কিন্তু এখানে অনেক কিছু আছে, যেমন টেক্সট পোস্ট করতে পারেন, ফটো, কুইট, লিঙ্ক বিল্ডিং। আপনি যদি বলেন যে ধরেন আমার একটা লিঙ্ক নেই, আপনি চাইলে আপনার লিঙ্ক ব্যাক লিঙ্ক করতে পারেন আপনার জন্য, ধরেন আমি ওয়েবসাইটে এটা নেই, এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লিঙ্কের মধ্যে, তাহলে কি হবে সম্পূর্ণ ওরাই সবকিছু নিয়ে নেবে ফাইন্ড আউট করে। লিঙ্কটা আমি পেস্ট করি, দেখছেন আমার গিগটা এসে পড়ছে, দেখছেন খুব সুন্দর না। আর এখানে আপনি ট্যাগ গুলো দিতে পারেন, ট্যাগ গুলো কি থাকবে, আপনার বাইরে যে কিওয়ার্ড গুলো দিব ওইটাই হলো আপনার ট্যাগ। তো এবার দেখেন আমি এটা পেস্ট করে দিই, মানে পোস্ট করে দিই, ধরেন এখানে দিয়ে দিলাম ট্যাগ। এখানে আপনি চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন। তো এটা এইভাবে আপনার বাইরে যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন, তাহলে বাইরে ডেসক্রিপশন মেসক্রিপশন যদি দিয়ে থাকে, একটা মানে রিকোয়ারমেন্ট দিয়ে থাকবে, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে দিবেন। তো আমি দিয়ে দিই, এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড গুলো ইউজ করি, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট, সাইট ক্রিয়েট, এগুলো আমি বিভিন্ন কিছু ইউজ করতে পারি আমার ট্যাগ গুলো। তারপরে তারপরে আমি দিতে পারি হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, আসলে আপনার মতো করে আপনি দিবেন, ডিজাইন দিলেন, দেওয়ার পর এখানে এখানে যেটা করবেন আপনি পোস্ট করে দিবেন। পোস্টটা করা শেষ, আমি কিন্তু এখানে প্রোফাইলে আমার লিঙ্কটা এখানে শো করাইতে পারলাম না। ঠিক আছে, এবার এটা থাক আপাতত। এবার দেখেন আমি কি করি, আমার একটা শিট বানাইতে হবে বাইরের সাথে যোগ করতে, শিট। আমি তার আগে দেখাই কিরকম মানে ইনস্টাগ্রামে আমি চলে যাই একটু, আমার ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে চলে যাই আপনাদের দেখানোর জন্য, আমি ইনস্টাগ্রামে যাই, যে একটা দেখাই, ওকে কন্টিনিউতে চলে যাই, নট নাও, ফলো এক নাই করে দিলাম। ধরেন এটা হলো আমার একটা, আমি লিঙ্ক ব্যাক লিঙ্ক করলাম, ব্যাক লিঙ্ক করলে দেখেন এখানে একটা সেলাইয়ের মতো মানে একটা গোল একটা সেটিং এর অপশন পাবেন, এখানে পাবেন, না পাইলে প্রোফাইল এডিটে চলে যাবেন। যাইয়া করবেন কি, এই যে ফাইবারের লিঙ্কটা যে আছে, এই যে আমার লিঙ্কটা ধরে ফাইবার একটা লিঙ্ক আছে, সময় লাগুক, ধরেন ওই যে আমার ফাইবারের যে লিঙ্কটা আছে বা বাইরের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা কি করবেন আপনি এখানে পেস্ট করে দিবেন, আমার বাইরের ওয়েবসাইটের নামটা কি, ধরেন বাইরের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা ইশরাত, এটা হলো আমার বাইরের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি এখানে কি করলাম, এই ধরেন এখানে সাবমিট করলাম, প্রতিটা সাইটে এরকম পাবেন আপনারা, প্রতিটা সাইটে। তখন করবেন সেটিং পাবেন, সেটিং এ যাবেন, যদি সেটিং না পান প্রোফাইলে যান, প্রোফাইল থেকে এরকম করে ওয়েবসাইটের একটা অপশন পাবেন, ওইখানে আপনাদের বাইরের নাম মানে ওয়েবসাইটটা দিয়ে দিলে এটা হবে প্রোফাইল ব্যাকলিংক। কথা হলো প্রোফাইলের ভিতরে যদি আপনি যদি না পান, ধরেন ওয়েবসাইটের নাই, বায়োতে আপনার এই লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে এই স্টোরটা কার আন্ডারে চলে গেল, এই ওয়েবসাইটের আন্ডারে চলে গেল, এটাই হলো প্রোফাইল ব্যাকলিং এর কাজ। আর এই যে আমি যেটা করলাম এখন, একটা পোস্ট করলাম একটা লিঙ্ক বিল্ডিং সাইটে, এটা হলো ডু ফলো ব্যাকলিং বলে, এসইও ব্যাকলিং বলে, তারপরে ম্যানুয়ালি ব্যাকলিং বলে, এটারে বলা হয়, এটার অনেকগুলো নাম আছে। তো এবার এটা শিটটা কেমন এভাবে তৈরি করবেন,
শীটটা দেখাই আমি, আপনারা চলে যাবেন হচ্ছে গুগল, গুগল থেকে চলে যাবেন গুগল, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে চলে যাবেন শীটটা তৈরি করার জন্য। ওকে, গো টু ড্রাইভ। হ্যাঁ, আমি একটা শীট তৈরি করি, আমি এখানে নিউ নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে স্কিল শীট নামের একটা অপশন পাবেন, স্কিল শীটে এই সবুজটা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটা শীট চলে আসবে স্কেল শীট নামে। তো এখানে আপনারা প্রথমে একটা সিরিয়াল রাখেন, ধরেন লং রাখলাম, লং, তারপরে দিলেন ধরেন ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, তারপরে দিতে পারেন স্ক্রিনশট, ফেসবুকের মতোই সেম, শুধু পোস্ট করবেন, কাজ করবেন। ধরেন স্ক্রিন তারপরে ধরেন স্ক্রিনশট দিলেন, তারপরে ধরেন লাইভ লিঙ্ক দিতে পারেন বা প্রোফাইল লিঙ্ক দিতে পারেন, প্রোফাইল 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 লিঙ্ক লিঙ্ক দিলেন, তার মানে কি প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলেন, প্রোফাইল লিঙ্ক দিতে পারেন, লাইভ লিঙ্ক দিতে পারেন। আর যদি বায়ার যদি বলে ডিএপি এ চায়, তাহলে কি করবেন, ডিএপি এ লিখবেন, ডি এ, আর এখানে লিখবেন কি পিএ, মানে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি অথবা পেজ অথরিটি কত, মানে তুমি যে সাইজটা কাজ করছো এটা ডিএপি এ কত। তো যদি বলে যে 50 এর নিচে করা যাবে না, তাহলে আপনারা চেক করতে হবে। তো আমি এটা একটা মডেল তৈরি করি, মডেল তৈরি করি, একটু বড় করে দেই। দেখেন এইটুক কাজ শিখা কিন্তু আপনারা চাইলে ভালো টাকা আর্নিং করতে পারেন, একদম সিম্পল জিনিস, ডিএপি বের করলেন। ওকে, এবার এবার দেখেন একটা আপনাদের আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন পড়ে, মানে এক্সট্রাকশন পয়েন্ট পড়বে এই কাজগুলো করার জন্য। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চলে যাবেন মোরে, মোর থেকে চলে যাবেন এক্সট্রাকশন, এক্সট্রাকশনের এখানে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। নিচে আমার মাউসগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এবার এখানে ক্লিক করার পর এবার আপনারা এখানে লিখবেন মোজো, এম ও জেড লিখলেই হবে, মোজ লিখলেই হবে, মোজ লিখলে প্রথম এটা মোজ বার পাবেন একটা, এটা দিয়ে মোটামুটি অনেক কিছু পায়, আরো অনেকগুলা টুলস আছে। আপাতত আপনারা এটার কাজ শিখেন, ইসির কাজ আপনারা চাইলে আরো ক্লাস নিব, সমস্যা নাই, ইসির অনেক কাজ আছে, ঠিক আছে। এক্সট্রাকশন নামতেছে, তারপর একটা কি করবেন, একটা লাইট শট নামাবেন, লাইট শট, স্ক্রিনশট যেটা বলা হয় লাইভ শট, আমি নামায় রাখছি, আপনারা তো পারবেনই কারণ আপনারা তো পুরাতন। তো একটা লাইট শট নামাবেন এখান থেকে, লাইট শট অথবা গুগল থেকে লাইট শট নামাবেন। তো এটা কাজ শেষ হয়ে গেল, এবার যেটা করবো আমি এটা এখানে মার্ক করে দিই, পিন করে দিই, এটা সাইন আপ করতে হবে, এটা আমি সাইন আপ করি। এবার যেটা করতে হবে, মোজো দেখেন এখানে কিন্তু ওপেন হবে না, খুব একটা নাও হতে পারে। এবার দেখেন আমি এটা রিপ্লেস করলে তো চলে যাবে, তো আমি একটু চেক করার জন্য এখানে রিপ্লেস করি। ডিএপিএ দেখাইতেছে না, তার মানে কি সাইন আপ করতে বলবে। তো সাইন আপ করি আমি একটা, এখানে আপনারা লিখবেন মোজ, মোজ ডট কম, মোজ, মোজ লিখলেন, লেখার পর চলে গেলেন মোজের একটা ওয়েবসাইটে। হ্যাঁ, মোজ তো কাজ করতেছে, এই যে দেখছেন কাজ শুরু হয়ে গেছে। তো এবার দেখেন লগ ইন করতে বলতেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, আমার অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন, ক্রিয়েটে, ক্রিয়েটে চাপ দিবেন লগ ইন করার জন্য, মানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন আশা করি। এই যে জয়েন ইন, এখানে ক্লিক করবেন, জয়েন কমিউনিটি, এখানে ফোন নাম্বার চাবে, ইমেল চাবে, সবকিছু সবকিছু দেওয়ার পরে এই মজুটা ই করবেন। আমার অবশ্য মজুটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আশা করি আপনারা মজুটা তৈরি করতে পারবেন। আমি এখানে আমার জিমেল দিই একটা, ওকে, আমি আপাতত এটা দিয়ে শুরু করে দিই, আপনাদের সহযোগিতা করলাম খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এই মোজোটা দেখেন ওয়েবসাইট কিন্তু আমি এখান থেকে চাইলে চেক করে নিতে পারবো, মানে কোনো বায়ার যদি বলে যে তুমি আমার ওয়েবসাইটটা দেখো, তখন বায়ারকে কিন্তু চমকে দিতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে, খুবই খুবই ভালো সফটওয়্যার। একটু দেখেন, ধরেন এখানে এবার আমরা দেখতে পারবো কার কত ডিএপি আছে, দেখেন
কোন সময় যদি বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কি নতুন না পুরাতন, এটা আপনারা দেখতে পারবেন ইজি ভাবে। যে এবার দেখি আসতেছে না, হবে তো, এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু অনেক পুরাতন, দিয়ে দেখছেন কত 73, আর এখানে ব্যাকলিংক কি পরিমাণ লিংক হয়েছে দেখছেন, এগুলা কিন্তু ব্যাকলিংক করছে প্রায় 14 লাখ ব্যাকলিংক করছে এই সাইট, আর ডিএ হচ্ছে 91 সর্বোচ্চ, এই সাইট কিন্তু র্যাঙ্ক করবে না। এবার দেখেন আমি বেস্ট কার লিখি, বেস্ট কার, যাদের ব্যাকলিংক বেশি তাদের মূলত ডিএ পিএ বেশি, বুঝতে পারছেন আমার কথা? ওই আপনারা কি সবাই মারা গেলেন নাকি? গুগল অ্যাড এর জিনিসগুলো ইয়াহুতে দেখায় না। এবার দেখেন এখানে দেখাইতেছে কি, এগুলো কিন্তু ডিএপি কিন্তু এক এক দেখাইতেছে, কিন্তু এখানে কিন্তু পেজ অথরিটি র্যাঙ্কিং এ নাই, এটা কেমনে সম্ভব? না এটা ভুল দেখাইতেছে, এটা আমি কেটে দিই, পেস্ট কার 2021, হ্যাঁ ভূতে কি লাগছে না, এনে এক দেখাই কেমনে, অসম্ভব কথাবার্তা, এক হলে তো জীবনে র্যাঙ্ক করবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পেস্ট কার দিয়ে ফোন দিয়ে দিই, ফোন এখানে একটা করে ওয়েবসাইটের নিচের পক্ষে এগুলো মনে হয় অ্যাড চলতেছে, আপনারা ডিপি ইনস্টল করলে বুঝতে পারবেন, আমার এখানে মনে হয় অ্যাড চলতেছে দেখছেন, এগুলো মনে হয় অ্যাড অ্যাড চলতেছে। যাই হোক আপনারা দেখতে পারেন, খুব সহজে দেখতে পারেন এটা, আমি আমার আরেকটা ল্যাপটপ দিয়ে দেখাবোই নাকি, যখন ডিএপি যখন দেখবেন 1, 2, 10 এর নিচে তখন বুঝবেন এটা একটা নতুন ওয়েবসাইট, ডিএপি যখন 10 এর নিচে দেখবেন তখন বুঝবেন এটা নতুন একটা ওয়েবসাইট, ওইটা র্যাঙ্ক করতে অনেক সময় লাগবে। আমি আপাতত এই লিঙ্কটা কপি করি, কপি দ্য লিঙ্ক, ওকে, এই সাইটের ডিএপি টা আগে বের করে দিই, এই সাইটের ডিএপি টা কত, হ্যাঁ আমারে পুঁতে ধরছে বুঝছেন ভাই, এটা হলো সবচেয়ে জনপ্রিয় একটা সাইট, এখানে ডিএপি দেয় তো কত, 1, পুঁতে ধরছে না বলেন তো, আপনারা দেখেন দেখেন ঝামেলা করতেছে ইয়াহুটা, আমি একটু পরে ডিলিট করে দিই, তো আর হবে না ক্লাস করতেছি। এমনি ভালো কাজ করে ওটা, আমি তো করি ওটা, হ্যাঁ হ্যাঁ। এবার যাই হোক এটা ডিএপি বের করার জন্য এখানে আপনারা সাইন আপ করলে, এখানে ক্লিক করলে আপনারা ডিএপি উপরে দেখতে পারবেন, স্প্যাম স্কোর কত সবকিছু দেখতে পারবেন। এবার যখন আমাদের লাগবে কি কি, ধরেন স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশট কই মামা স্ক্রিনশট কই, এখানে স্ক্রিনশট, ওকে একটা স্ক্রিনশট নিলাম বাইরকে দেওয়ার জন্য, একটা স্ক্রিনশট, এই ক্লাসটা বেশি বুঝবে রকি আসাদ ভাই, প্রকাশ্যপ তো নাই, তো তাদের কাজটা আমি এর আগে বুঝাই দিয়েছিলাম, তারা মোটামুটি করছে কাজ। এবার দেখেন এবার দেখেন স্ক্রিনশটের জায়গায় আমি স্ক্রিনশট রাখবো, স্ক্রিনশটটা রাখলাম, তো প্রোফাইল ব্যাকলিংকটা কোনটা, প্রোফাইল, এই যে প্রোফাইল আমার, এটা হলো প্রোফাইল, আমি প্রোফাইলে চলে যাই, প্রোফাইল, এই যে প্রোফাইল নিচে, এই যে আমি পোস্ট করছি না আমার পোস্টগুলো দেখার জন্য, এই যে উপরে দেখেন একটা প্রোফাইল ইউজার নেম সহ, এটা হলো আমার প্রোফাইল বলা হয়, লাইভ লিঙ্ক বলা হয় এখানে এই ক্ষেত্রে। তো আপনারা যেটা করবেন লাইভ লিঙ্কটা দিলেন, এখানে লাইভ লিঙ্কটা দিয়ে দিলেন, ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা হচ্ছে এটা হলো আমার কি ওয়েবসাইটের নাম, কি নামটা দেখি, থামলার, থামলারের এই .com পর্যন্ত নিবেন, থামলার এটা নিলেন, কারো সমস্যা হইতেছে কি আমার প্রশ্ন করবেন, যখনই বুঝতে পারবেন না আমার প্রশ্ন করবেন, আমি ফ্রেন্ডলি ভাবে কথা বলবো। এখানে একটা সিরিয়াল দিলেন, আর এখানে ডিএপি এটা ধরেন আমি একটা ডিএপি দিলাম 40-50, এই দেখেন থামলারে দেখছেন এখন ডিএপি কত দেখাইতেছে, 99/86, এতক্ষণ দেখালো কি জিরো, ঠিক আছে ডিএ 99, এবার দিলাম ডিএ 99, এবার ডিএ 99 দিলাম, ডিএ কত, পেজ অথরিটি কত, ডিএ 88, সরি ডিএ 88,
দিয়ে 88 99 86 বাই 99 86 তো সেই একই কথা, এদার কা ওদার, ওদার কা এদার, ঠিক আছে। এটা হলো বায়ার যদি চায় সেই ক্ষেত্রে, ঠিক আছে। বায়ার যদি বলে যে ডিএপি এটা না দেওয়াই উত্তম, দিলে কি হবে বলবে যে তোমার ডিএপি খুবই কম, তুমি কি সাইডে করছো, ভালো হয় না হেন, এটা দেওয়ার দরকার নাই। এই আপাতত এই তিনটা দিলে এনাফ, ঠিক আছে। এটা দিয়ে এটা যখন আপনি অনেকগুলো করবেন কাজগুলো করে এখানে দিয়ে দিলেন, এগুলো ধরেন আমি কাজগুলো করলাম, আবার এইভাবে কপি করে দিয়েন না, আমি এগুলো এমনি অনেকগুলো কাজ দেখাইতেছি, ঠিক আছে। তো সবগুলা পোস্ট করবেন, অনেকগুলো পোস্ট করবেন বিভিন্ন সাইটগুলোতে করে, আপনারা যেটা করেন প্র্যাকটিস করবেন সাইটগুলোতে নিয়ে। মানে প্রথম আপনাদের খুবই কষ্ট হবে অ্যাকাউন্ট করতে, প্রথম যদি করতে পারেন লাস্টে আর কোনো সমস্যা হবে না, ইজি ভাবে বাকিগুলো করে নিতে পারবেন। তো এবার দেখেন আমার করা শেষ, করা শেষ হলে কি করবেন, বাইরকে কিভাবে জমা দেবেন, এখানে দেখেন উপরে একটা নাম লিখলেন, বাইরের নাম মিস্টার ডর, মিস্টার কুইং, এম ডর কুইন, কিং, কিংদের কিং। তো এটা হলো বায়ার, নাম লিখে দিলাম এখানে, দিয়ে দিলাম শেয়ার, শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে ক্লিক করবেন নিচে, নিচে ক্লিক করার পর এখান থেকে বাংলা ইতাস, তো এখানে নিচেরটা সিলেক্ট করবেন সবসময়, এখানে লেখা থাকবে ক্যান এনিওয়ান ইডিট, এটা দিয়ে দিবেন নিচেরটা, যে কেউ এটা ইডিট করতে পারবে, এটা দিয়ে দিবেন এডিটর, এডিটর দিয়ে দিবেন, দিয়ে এটা কপি করবেন, সম্পূর্ণ হয়ে গেছে। এবার লিঙ্কটা আপনি বায়ারের ফাইবারের কোথায় ডেলিভারি দিবেন, আমার এখানে দেওয়ার দরকার নাই, ফাইবারের ডেলিভারির ওই জায়গায় দিয়ে দিবেন, কাজটা হয়ে যাবে। এই কাজটা কি আপনাদের খুব কঠিন মনে হয়? আসাদ ভাই কই আপনারা, না পারবেন তো নাকি? ইনশাআল্লাহ, ওকে পারলেই বলো। নাজমুল করি, বুঝি নাই কোন জায়গায় গুলাইছো বলো, দেখলেন না কি মানে, এটা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যে ইনস্টাগ্রামে যে ব্যাকলিংটা পোস্ট করলেন, ওটা কি বাইরে ইনস্টাগ্রামে দিয়ে দিব নাকি আমার নিজের নিজেরটা থেকে করতে দিব? না না, ওটা যে কোনো ইনস্টাগ্রামে ঢুকলে ওই অপশন গুলো পাওয়া যাবে, মানে যে গুলো ওয়েবসাইটে ঢুকবেন ওই সেটিং এর অপশন গুলো এরকম থাকবে, ঠিক আছে। বায়ো থাকতে পারে, ওটা আমি শুধু দেখাইলাম এক্সাম্পল হিসেবে, যে এরকম থাকবে ওয়েবসাইট থাকবে, মানে এগুলো সাইটে লিংক বিল্ডিং এর যে সাইট গুলো আছে না, ওই সাইট গুলোতে আপনারা সেটিং এ এরকম অপশন পাবেন, যেমন ইউজার নেম পাবেন, নাম পাবেন, বায়ো পাবেন, অথবা ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য একটা অপশন পাবেন। যদি না পান তখন কি করবেন, এটা কপি করে না বায়োতে দিয়ে দিবেন আর কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটার মানে পোলা, মানে এটা হলো আমাদের একটা আছে না বাচ্চা মানে বাবা, এই ফাইবার ডট কম এটা হলো বাবা, আর এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম না ওয়েবসাইটে চলে গেল না, এখানে আমি কপি করে রাখলাম না, এটা হলো তার ছেলে, ঠিক আছে। আপনার কাজটা হলো শুধু ছেলে তৈরি করা। এখন যদি বলেন, যদি বলেন যে আমি ওয়েবসাইটের নামটা দিলাম না, এটা নাম না দিলে কি হবে, ওই যে পোস্ট করলেন না ওইটা হলো ডুপ হলো, ব্যাকলিং অথবা এসইও ব্যাকলিং হইলো, কিন্তু আপনার প্রোফাইল ব্যাকলিংটা হইলো না। প্রোফাইল ব্যাকলিং না হলে কি বাইরের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে খুবই কষ্টকর, এটা আপনার সবচেয়ে হেল্প করবে, কারণ এই যে পোস্টটা করলেন এখান থেকে সারা জীবন ধরতে গেলে পোস্টের ই যাবে, আপনার ট্রাফিক চলে যাবে এখান থেকে কোন কিওয়ার্ড দিয়ে। ধরেন নীল নীলকুঠি আমার পথ, এটা হলো আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডে যখন আমাদের বাইরের কিওয়ার্ডটা থাকতে পারে, ধরেন ফ্যাশন দিয়া অথবা ফ্রিল্যান্সার রাজু দিয়া, ধরেন ফ্রিল্যান্সার রাজু আমার একটা কিওয়ার্ড, যখন আমার এই ওয়েবসাইটটা থেকে ধরেন আমার ওয়েবসাইটের ইউজার নেম সবকিছু আমার ফ্রিল্যান্সার রাজু দেওয়া, ঠিক আছে। তাহলে সহজ আরেকটু সহজ করে বলি, ধরেন এখানে ইশরাত ইমো আছে, তো আমার এই ওয়েবসাইটে সবকিছু ইশরাত ইমো, ইশরাত ইমো আমার কিওয়ার্ডটা হলো ইশরাত ইমো, সবাই যেন ইশরাত ইমো লিখে সার্চ করলে যেন পায়, বুঝতে পারছেন। তখন কি করবেন, তখন সব জায়গায় এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন এটা সেভ করে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে এখন কি হবে, এখান থেকে যখন আপনার পোস্ট থেকে ক্লিক করে চলে যাবে, গুগল তখন বুঝতে পারবে কোথায় থেকে আসছে, অমুক অমুক ওয়েবসাইট থেকে ইশরাতিমু থেকে একটা লোক এই ওয়েবসাইটে গেছে, তার মানে এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা, মানে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ ওইখানে গেছে, তার মানে এই কিওয়ার্ডটা হয়তো ভালো একটা কিওয়ার্ড, তাহলে আমি কি করি এই কিওয়ার্ড দিয়ে এই লোকটারে আমি র্যাঙ্ক করাই দিই, বুঝতে পারছেন কাহিনীটা। তখন গুগল আপনারে মানে গুগল রোবটে আপনাকে র্যাঙ্ক করাই দিবে,
আচ্ছা রাজু ভাই, সেক্ষেত্রে কয়টা মানে একটা জিমেইল দিয়ে কি করা যাবে ব্যাকলিং? একটা জিমেল দিয়ে একটা সাইটে ব্যাকলিং করবেন, তারপরে আরেকটা সাইটে ওই জিমেল দিয়ে করলেন, তারপরে আরেকটা করলেন ওই জিমেল দিয়ে, ওই জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে আপনি একটা সাইটে একবারই সাইন আপ করতে পারবেন। না না রাজু ভাই, এই যে টাম্বলার, এই টাম্বলার দিয়ে কি আপনার এই ইনস্টাগ্রামে ঢুকছে আপনি? না আমি তো ওটা দেখাইলাম জাস্ট, এই যে দেখেন একটা এটা তো আমি বলি, এটা তো টাম্বলারের ক্ষেত্রে চলে গেল। আপনি যে ইনস্টাগ্রামে যে প্রোফাইল ব্যাকলিংটা করলেন, এই যে প্রোফাইলটা, আপনি এইটারে আপনি একটুখানি মানে পিছনে যে শুরু থেকে একটু আরেকবার দেখায় দেন তো। না এটা তো আমি আপনাকে শুধু উদাহরণ দিলাম, এটার ভিতরে আপনাদের ই পাইতেছি না, মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটিং পাইতেছি না, সেটিং পাইতেছি না, সেটিং এর ভিতরে এই অপশন গুলো নাই, সেই জন্য আমি এটা করলাম এখানে। ওকে ওকে, বুঝছি বুঝছি, বুঝতে পারছেন কি? এই এই যে আমরা টামলারে ঢুকছি, টামলারটা ইনস্টাগ্রামটা মনে করেন সেম, ঠিক আছে, মনে করেন সেম একটা জিনিসই, মানে এখানে ওয়েবসাইট দুই না জায়গা নাই। হ্যাঁ হ্যাঁ, আর অন্যান্য সাইট গুলোতে আপনি ওয়েবসাইট দুই না জায়গা পাবেন। হ্যাঁ, আমি আমি আপনাদের একটুখানি বলি যে ইনস্টাগ্রামে আপনি যে এরকম ঢুকলেন, ঢুকে একটা লিংক পোস্ট করলেন, হ্যাঁ, কিন্তু ইনস্টাগ্রামটা হলো কি আমাদের একটা মানে উদাহরণ, কিন্তু শিট আল্লাহ, কারেন্ট যাওয়ার সময় পেল না, এর আগে তো আমরা আটকে গেলাম। যাই হোক, এখন যেটা আমি দেখাবো এটা হলো আমরা একটা পোস্ট করছি, ঠিক আছে, পোস্ট করছি, ওকে, এটা এরকমই থাক। আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকলাম ডিগোতে, এবার আমি একটা সাইন আপ করি, 10 মিনিট জিমেলে যাই, 10 মিনিট জিমেল মামা কই, 10 মিনিট জিমেল, ওকে, 10 মিনিটের জন্য জিমেল। আপনারা যেটা করবেন জিমেল কিন্তু খুলবেন, দাঁড়ান আবার আপনারা ঝামেলা পাকাবেন, আমার জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, আপনার সাইটে তো ব্যাকলিং করার প্রয়োজন আছে, এই যে যেটা করতেছেন কাজ একটা তো আছে, ওইটা ওইটা করেন সরাসরি। কোনটা? আপনার একটা ব্যাকলিং এর কাজ আছে না? ওটা তো আমি করতেছি না, সব কিছু ইনফরমেশন হলো আমাদের ওই যে ইয়ের কাছে, ওদের কাছে তো করি না। ধরেন এটা আমি জিমেল আছে আমার একটা, ঠিক আছে, এই জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম, মানে এটা তৈরি করছি আমি জিমেল, আমি কোথায় দিয়ে তো ব্যাকলিং করব। দেখেন আমার কিন্তু একটা ব্যাকলিং সাইট আছে এখানে মনে হইতেছে, এই দেন সাইন ইন, সাইন ইন, সাইন আপ, সাইন আপে ক্লিক করেন, মান্থলি ফিচার চাইতেছে, এই মারছে কামশ আসছে, সাইন ইন এ ক্লিক করি। এবার দেখেন এখানে বলতেছে গুগল থেকে সাইন আপ করতে পারেন, চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, আপনার ইচ্ছা, আমি গুগল থেকে করি। সাইন আপ করলে হইলো, সাইন আপ করে সেটিং করতে হবে, ধরেন এটা আমার জিমেল, এটা থেকে করি আমি, জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে প্রত্যেকটা সাইটে যাইতে গেলে প্রত্যেকবারে সাইন আপ করতে হবে? না যেমন বিগত এখন সাইন আপ করতেছেন, এখন পরবর্তীতে যদি আপনি অন্য টাইজেন তাহলে ওখানে সাইন আপ করতে হবে না? আপনি একটা জিমেল দিয়ে একবারই একটা সাইটে একবারই ঢুকবেন, তারপরে আবার নতুন করে, মানে একটা করে পোস্ট করার পরে আপনার পোস্ট করা সমাপ্ত, ওই সাইটটা ওই জিমেল দ্বারা করা যাবে না, ঠিক আছে, অন্য সাইডে তো করা যাবে। হ্যাঁ অন্য সাইডে করা যাবে, ধরেন রাজু, এটা হলো আমার একটা উইজার নেম দিলাম, পাসওয়ার্ড দিয়ে একটা একটা পাসওয়ার্ড দিলাম, শো করালাম, এটা হলো আমার পাসওয়ার্ড দিলাম, একটা আমি খালি কমান্ড একটা পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা তো আমার রিয়েল পাসওয়ার্ড না? না না, এটা আমার রিয়েল পাসওয়ার্ড দিলাম, আমি আরো কয়টা দিলাম, সমস্যা আছে, এটা ক্রিয়েট করে দিলাম। এই যে আমার একটা, কিন্তু দেখেন আমার কিন্তু একটা কি হলো, একটা ব্যাকলিং সাইট তৈরি হয়ে গেল, আমি এই সাইটের মাধ্যমে এই ক্ষেত্রে যে কোনো পাসওয়ার্ড দিলে হইব? হ্যাঁ আপনার খুশি, একটা সাইট তৈরি করতে আপনার খুশি মতো পাসওয়ার্ড দিবেন, যেটা মনে রাখবেন সব জায়গায় একটা ইউজ করলে আপনারই ভালো। তো এবার দেখেন এখানে আমি ক্লিক করলাম, দেখেন এবার সেটিং এর অপশনে দেখেন সেটিং পাইছেন, সেটিং, এবার দেখেন এখানে দেখেন ইউজার নেম দেওয়ার অপশন আছে কিনা, দেখেন ইউজার নেম পাইছেন,
পাসওয়ার্ড আছেন, ফ্রি অ্যাকাউন্ট আছে, এখানে গুগল অ্যাকাউন্ট আছে, ফেসবুক কানেক্ট করে নিতে বলতেছে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন ই পাইতেছি না, ওয়েবসাইট পাইতেছি না, ওয়েবসাইট দিই না, জায়গা নাই, তাহলে এটা বাদ দেন, ওয়েবসাইট দিই না, জায়গা নাই যেহেতু, তাহলে আমরা একটা পোস্ট করে দিই, আর কোনো কাম নাই, তাহলে কি করবো, একটা পোস্ট করি, ইন্ডেক্স করি একটা ভিডিওতে। আপনি যদি প্রোফাইলে যদি ব্যাকলিং রাখেন তাহলে সেটা হবে আপনার ই কাজ, মানে ব্যাকলিং এর কাজ, মানে ডু ফলো ব্যাকলিং এর কাজ। আর যদি প্রোফাইলে যদি লিঙ্ক রাখে সেটা হবে প্রোফাইল ব্যাকলিং। বুঝতে পারছেন? লিঙ্কটা আমি কপি করি, আমার উপকার হইতেছে, আমার ফাইবারে ব্যাংক করবে, লিঙ্কগুলো অর্ডার হইতে পারে। আমি এখান থেকে দেখি নোট, পিডিএফ, ইমেজ, বুকমার্ক, বুকমার্কে আমি ক্লিক করলাম, দেখছেন এক একটা অপশন, এক একটা, এটা আমাদের কিন্তু পোস্ট করার অপশন নাই, আমি এখানে নেক্সট করে দিলাম। এবার দেখেন বলতেছে ডেসক্রিপশন লেখো, ডেসক্রিপশন দিলাম, গিকের ডেসক্রিপশন দিয়ে দিই একটা মাইরা, যে আমি এটা করবো হ্যান ত্যান দিয়ে দিলাম। তো ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ট্যাগ দিলাম কিছু ফ্রিলান্সার, ওই ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, এগুলো দিয়ে দিলাম ওয়েবসাইটটা, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম ট্যাগ। আপনার ওই কিওয়ার্ড গুলো বায়ার যেটা দিবে ওই কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিবেন, বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, বায়ারের কাছে কি কি চাইবে সব দিয়ে দিবে। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে দুইটা টিক মার্ক দিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিলাম, শেষ কাজ। আমার কিন্তু একটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে? এটা হলো আমি ব্যাকলিং করলাম, দেখছেন ওরা নিয়ে নিছে মাত্রগুলো, এটা কিন্তু আমার একটা ব্যাকলিং হইলো, কিন্তু আমার কিন্তু প্রোফাইল ব্যাকলিং হইলো না। এবার দেখেন এটা বাদ দিয়ে দিলাম, আরো যাই, আরেকটা যাই, আমি আজকে দেখাইতেছি কখন যাওয়া যায়। ফ্লকে যাই, দেখি ফ্লকেট, এখানে এটা মনে হয় ব্যান্ড করা আছে, এটা থাকে। লিঙ্কিং এ যাই, সবগুলাই হয় না, এখানে লগ ইন করতে বলতে সাইন আপ করি, সাইন আপ করি, দেখছেন এক একটা সাইন আপের এক একটা অপশন, কেমনে বলবেন যে কোনটাই কি লাগবে, সেটাই দিয়ে দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো, দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে একটা সংখ্যা লিখতে হতো, আছে নামে তো ক্লিম নাকি সি সি এল ই এন সি এম এন ক্লোন, ক্লোন এ ক্লিক করলাম। এবার দেখেন আমার জিমেইলটা হয়ে গেল, একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট, প্লিজ লগইন স্টার্ট, তো আমার একটা জিমেইলের নোটিফিকেশন হওয়ার কথা, দেখি জিমেইলটা চেক করি, এখন আহে নাই, নাইলে স্প্যামে দেখবেন, স্প্যামে দেখবেন, যদি না হয় স্প্যামে দেখবেন, কিছু কিছু সাইটের জিনিস স্প্যামে আসতে পারে, এটাও আহে নাই। লিঙ্কিং লিঙ্কও এখানে আহে নাই, মানে এটাতে কাজ করা যাবে, এটা মনে হয় লগ ইন করি, এবার এটাতে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে জিমেইল দিয়ে ইউজার নেম দিয়ে লগ ইন করলাম। দেখেন লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন এক একটা সাইটের এক একটা নিয়ম, এখানে আমার পোস্ট অপশন খুঁজে বের করে, কিন্তু এখানে দেখেন পোস্ট কর্মকর্তার জায়গায় নাই, তাহলে কি করতে হবে, দেখি আগে সেটিং এ যাই, এখানে দেখেন কোনার একটা জায়গা আছে, দেখেন এখানে কিন্তু তা নাই, তো এবার কিন্তু ঝামেলা লাগতেছে। এবার দেখেন আমি পোস্ট করি কেমন, গো লিঙ্ক ও অ্যাড লিঙ্ক, এখানে আমরা ক্লিক করি অ্যাড লিঙ্কে, এখানে আমাদের লিঙ্কটা দেওয়া যাইতেছে না, ইরট মারতেছে, এখানে দেখছেন আমি তো ফেল পড়তেছি। তো ইন্ডেক্স ইন্ডেক্স দেখি করা যায় কিনা, কে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিই ফাইবারে, এক একটা সাইটের এক একটা নিয়ম, কিছু কিছু সাইটে আপনি বুঝতেই পারবেন না যে কি হইতেছে, এই যে দেখছেন এখানে মোটামুটি হয়ে গেল ওয়ার্ডপ্রেস সাইট, তাও তো হয় নাই, ইন্ডেক্স হয় নাই, তো এটা বাদ দেন, এটা আমার কাছে কঠিন লাগতো, সেটা বাদ দেন। তো আরো তো আছে, নিচের দিকে আসেন, নিচের দিকে একটু, নিচের দিকে এসে এগুলো করেন, তাহলে একবার নিচে দিই এইগুলো করি। এ রাজু ভাই ওই যেটা করতে গেলেন ওটা কি ওয়ার্ডপ্রেস এর ইরো দেখা যাচ্ছে কেন? সাইটগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? এবার অনেক সাইট কাজ করে না। ওকে এবার দেখেন এখানে রেজিস্টার করি,
জিমেইলটা নেই, এক একটা সাইটের এক একটা নিয়ম আসলে বলা যাবে না, আপনাকে ওভাবে খুঁজে খুঁজে বের করে লিস্ট তৈরি করতে হবে। আমার ওখানে দিছি ওখানে মিনিমাম 50টা 100টা তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম করে। ওকে তাহলে তো ভালো, আর এই সাইটগুলো অনেক ভালো সাইট, আমি যেগুলো কালেক্ট করে রাখছি কাজ করে। এখানে দেখেন আমি যোগ করলেও ভুল দেখাবো, ঠিক আছে আমি 6 দিয়ে দিলাম, পাঁচার আগে 6 হয় তারপরে ভুল দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে কি বলতেছে, পাসওয়ার্ড মেসিং হয় নাই? হ্যাঁ এখানে মাইসে বুক মার্কিং করছে। এবার দেখেন আমি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে ক্লিক করবেন, সময় লাগবে। প্রোফাইল থেকে দেখেন সেটিং আছে, সেটিং এ যাবেন, সেটিং এ যদি এই যে দেখেন সেটিং এর এখানে দেখেন ওয়েবসাইট রাখুন কিন্তু জায়গা আছে কিনা দেখেন, একটু ফেসবুক আছে, টুইটার আছে, গুগল আছে কিন্তু ওয়েবসাইট এর নাম নাই, তাহলে কি করবেন এখানে দেখেন পেজ, হোম পেজ দেওয়া আছে, হোম পেজ এখানে আপনি যেটা করবেন ওই আমাদের ফাইবারে ওই আপনার বাইরের যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে কি হবে এটা ওয়েবসাইটের আন্ডারে চলে গেল, হোম পেজ থাকতে পারে, মানে আপনি বুঝলে বুঝতেই হবে। এখানে বইটা সেভ করে দিলেন, সেভ করে দেওয়ার পর কাজ শেষ, এবার পোস্ট করবেন, দেখেন পোস্ট করার কোনো অপশন নাই। এবার কি করতে হবে, সাবমিট, এখানে সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করে এবার দেখেন ভেরিফাই যাইতেছে, মারছে, ওকে আমি ভেরিফাই করি, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, ওকে 5 সেকেন্ড, 1 সেকেন্ড, কোড পাড়া পাড়া, ওকে কোড পাড়াইছে। এটা তো আপনার মনে করেন জিমেইল খোলা আছে বিধে আপনার এখানে ভেরিফিকেশন কোড দিচ্ছে, কিন্তু আমি 10 মিনিটের যে মেইলটা যখন আমি নিব ওখানে যায়, ঠিক আছে ওখানে যায়, সমস্যা নাই। এই দেখেন সবগুলাই স্প্যামে আসতেছে কোডগুলো, এপিআই একটা কোড দিয়েছে দেখছেন, এই কোডটা আপনি এখান থেকে কপি করতে পারেন অথবা এই লিংক থেকে ক্লিয়ার করতে পারেন, ভেরিফাই করতে পারেন। আমি দুইটাতে ট্রাই করি, একটাতে যদি না হয় আরেকটাতে হবে, সমস্যা নেই। তো এটা দিয়েই দেওয়ার পর দেখি ভেরিফাই হয় কিনা, হ্যাঁ ইমেল সাকসেসফুলি ভেরিফাইড, দেখছেন ভেরিফাই হওয়ার পরে কিন্তু আমার কিন্তু ব্যাক করার কোনো অপশন নাই, তখন কি করবেন, তখন এই যে লিঙ্ক থাকে একে ক্লিক করছেন এখানে চলে যাবেন, আবার এটা কেটে দিবেন আগেরটা ভেরিফাই হওয়ার পর। তো এবার দেখেন আমি আই করছি আগের জায়গায়, আগের জায়গায় আসছি না, এবার সাবমিট করবো, এবার দেখি নাই কিনা, এবার নিচে দেখছেন যাই তো কই, এই যে পোস্ট এখানে বলতেছে তুমি তো পোস্ট করতেছো ঠিক আছে, এখানে টাইটেল দাও, তোমার টাইটেল দাও, ডেসক্রিপশন দিয়ে সাবমিট করো, সেম কাজ। কিন্তু দেখেন এখানে কিন্তু তারপরে কিন্তু আমি আর মেন কাজটা পাইতেছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ যখন করতে যাবেন আপনি এসে এরকম সেটিং খুঁজবেন, সেটিং এ যদি বায়ো পান অথবা ওয়েবসাইট পান তাহলে এখানে এটা আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, আপনার এই প্রথম এটা কাজ। এখন নাজমুল সাহেব আপনার কোনো প্রশ্ন আছে বলেন, আজকে করুন না কালকে করুন। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এই জায়গায় থাক। ক্লাস কি মলয়দা, এ সরি এই আসাদ ভাই, ক্লাস কি এসির ক্লাস চলবে আর 2 মাস হলো? হলো না, সমস্যা কি, প্রতিদিন একটা করে পাঠ শিখলে তো অনেক বেশি সময় লাগবে, তাই শিখি একদিন করে একটা একটা। আপনাদের তো ই করেন না, আপনারা যেটা করবেন বুক বুক মার্কিং এবং পোস্ট করে করে লিস্ট জোগাড় করে রাখেন, আপাতত 50টা লিস্ট কালেক্ট করে রাখেন, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের শুধু এসইও ব্যাকলিং মানে ডু ফলো ব্যাকলিং এর উপর ফাইবার অ্যাকাউন্টে গিট পাবলিশ করব, ঠিক আছে? ওই লিস্ট বুঝলাম না, ওই যে যে লিংক গুলো দেয়া হয়েছে ওইখান থেকে দেন, ওই যে 2017 দিয়ে সার্চ করবেন, কইরা বের কইরা কইরা যেগুলোতে সাইন আপ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, সেগুলো আপনি একটা লিস্ট করে রেখে দিবেন গুগল ড্রাইভে। আচ্ছা, ওগুলা যখন 50 100 হয়ে যাবে আস্তে আস্তে করতে থাকেন, আমরা নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম হয় গিট নিয়ে তাহলে আমরা ওইটা কমপ্লিট করব, প্রবলেমটা সলভ করব, তারপর আমরা গিট পাবলিশ করব, ঠিক আছে? সাইটের নাম কি, কোন সাইটের নাম? ওই যে লিস্টের, ওই যে দিয়ে দিছে তোমার মেসেঞ্জারে দেখো, আর রকি দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে তো লিস্টটা। ওকে তো এবার এবার এইটুকুই হলো কাজ, কিন্তু এখানে কাজ পাওয়া কিন্তু খুবই সহজ, আরো সামনে কিছু টপিক আসতেছে, অ্যাকাউন্ট করলেই কাজ পাওয়া যাবে, কিন্তু লাইকে থাকতে হবে, ঠিক আছে? লাইকে থাকতে হবে, মাস্ট বি
পেঁয়াজ আগে কই আমরা আছি না তোর জন্য অবশ্যই ওকে তাহলে আমি স্টপ করে দিই।